إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وآمنوا برسوله يؤتكم كفلين من رحمته وقال سبحانه ومن لم يؤمن بالله ورسوله فإنا أعتدنا للكافرين سعيرا وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه مسلم الحمد لله আমরা আজকে বাদ মাগরিবের হালাকায় খুতবার সাথে সামঞ্জস্য রেখে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের বিষয়। মহব্বতের বিষয়ে অনেক দিক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলে, তাকে মানতে হলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে চিনতে হবে। মানার আগে চেনা, জানা। ঠিক এমনিভাবে আল্লাহর ক্ষেত্রেও আল্লাহকে মানার আগে চেনা। যদি মানার আগে চেনা হয় তাহলে মানতে গিয়ে ভুল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রেও মানতে গেলে তাকে চিনতে হবে আগে। চেনাটা হলো পূর্ব শর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে যদি আমরা তাকে মানতে যাই, তার প্রতি ঈমান আনতে যাই, তাহলে তাকে আগে চিনতে হবে। আল্লাহ তবারক ওয়া তাআলা নবীর পরিচয় দিতে গিয়ে বিভিন্ন সূরায় বিভিন্ন আয়াত নাজিল করেছেন। যেমনভাবে তার পরিচয় দিতে যে বিভিন্ন সূরা এবং বিভিন্ন আয়াত নাজিল করেছেন, আল্লাহ এবং তার রাসূল উভয়ের ক্ষেত্রে আগে তাদের পরিচয় জানা প্রয়োজন। তো পরিচয়ের ভাষাগুলো কি, সূত্রগুলো কি, একজনের পরিচয় নিতে হলে তার তো কিছু সূত্র আছে, কিভাবে পরিচয় নেওয়া হবে, কিভাবে পরিচয় জানা হবে,
যেমন একজন মানুষের ব্যাপারে যদি আমরা বলি, তাহলে প্রথমে আমরা কি জানব, নাম কি, তাই না? আপনার নাম কি? তারপরে যদি লোকটা অনুপস্থিত থাকে, তাহলে জিজ্ঞেস করব উনি কে। উপস্থিত ব্যক্তি যদি হয়, তাও আমরা জিজ্ঞেস করব উনি কে, নাম কি, কে উনি, নাম কি। তারপরে হয়তো আরও প্রশ্ন আসতে পারে, উনি কি করেন, কোথায় থাকেন, অনুপস্থিত হইলে উনি কেমন, এইসব প্রশ্নগুলো আসে। দেখা যায় কোরআন হাদিসের ক্ষেত্র, আল্লাহ এবং রাসূলের পরিচয়ের ক্ষেত্র এরকম আসছে। যেমন আল্লাহর পরিচয়ের ক্ষেত্রে কি আসছে, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হল আল্লাহর পরিচয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদেরকে দাওয়াত শুরু করলেন, দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন দাওয়াতের কি ছিল প্রথম কথা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে জনগণ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুফলিহু, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে, কৃতকার্য হয়ে যাবে। এইভাবে আল্লাহর দিকে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন তারা জিজ্ঞেস করল, সিফলানা ইলাহাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনি যে ইলাহ, যেই মাবুদের দিকে আমাদের দাওয়াত দিচ্ছেন, তার পরিচয়টা তুলে ধরেন, পরিচয় কি, তার বর্ণনা কি। তো কাফেররা কাফের হয়েও গরজ অনুভব করল মুহাম্মদের মাবুদের পরিচয় জানার। তাহলে আল্লাহর পরিচয় জানতে চাওয়াটা খারাপ কিছু নয়, ভালো, আল্লাহ সাপোর্ট করছেন। এই প্রশ্নের জবাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়ার দায়িত্ব দেননি, আল্লাহ নিজেই এই প্রশ্নের জবাব দিয়েছেন, কি, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন হে রাসূল, বলুন হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াস, অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্ম নেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। হলো এটা আল্লাহর পরিচয়। এই সূরাটা হলো আল্লাহর পরিচিতির সূরা, আল্লাহর পরিচিতির সূরা। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহর পরিচয় আমাদেরকে জানতে হবে। আল্লাহর পরিচয় না জানলে কি হয়ে যাবে, আল্লাহকে মানতে ভুল হয়ে যাবে, আল্লাহর ইবাদত করতে ভুল হয়ে যাবে, আমল করতে ভুল হয়ে যাবে, অপাত্রে ইবাদত স্থাপন করা হবে, যিনি হয়তো ইবাদতের যোগ্য না তাকেই আমরা ইবাদত, তাকেই ইবাদত দিয়ে দেব, তার জন্য ইবাদত করে ফেলব। আল্লাহ, তাহলে এটা একটা পরিচয়, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর পরিচয়ের জন্য আল্লাহ তবারক ওয়া তাআলা যে নাম গ্রহণ করেছেন, এই নামের মধ্যে একটা পরিচয় আছে। আল্লাহ নাম জানাটা একটা পরিচয় না, পরিচিতির আসল বিষয়টা হলো নাম, তারপরে গুণ। আল্লাহর নাম এবং গুণ দুইটাই আছে সূরা ইখলাসের ভিতরে। আল্লাহ আছে না, আহাদ এটা আল্লাহর গুণ, সমাদ আল্লাহর গুণ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ এগুলো আল্লাহর গুণ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আল্লাহর গুণ, তার এবং
অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, সূরা আরাফের মধ্যে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, ফাদউহু বিহা, ওগুলোর ওসিলাই তার কাছে দোয়া করো তোমরা। ওয়াজারুল্লাযীনা ইলহিদুনা ফি আসমাইহি, এবং পরিত্যাগ করো ওই লোকদেরকে যারা তার নামের পথে, নামের ক্ষেত্রে বক্রপথ অবলম্বন করেছে। আল্লাহর নাম, আল্লাহর নামগুলো সবই তো গুণবাচক নাম, সিফাতি নাম। আল্লাহ কি বলছেন, রাজারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, পরিত্যাগ করো ওই লোকদেরকে যারা আল্লাহর নামের ক্ষেত্রে বক্রপথ অবলম্বন করেছে। আল্লাহর নামের ক্ষেত্রে বক্রপথ মানে কি, যেগুলো আল্লাহর নাম নয় সেই নাম আল্লাহকে দিয়ে দিচ্ছে, অথবা আল্লাহর নামের ক্ষেত্রে বিকৃতি পোষণ করছে। সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন, অচিরেই তারা তাদের কৃতকর্মের ফল ভোগ করবে। আল্লাহর নামের ক্ষেত্রে যারা বিকৃতি সাধন করবে, বিলুপ্তি সাধন করবে, অথবা কম বেশ করবে, তাদেরকে আল্লাহ হুমকি দিচ্ছেন যে তারা অচিরেই তাদের কৃতকর্মের ফল ভোগ করবে। আল্লাহর অনেক নাম রয়েছে, এই নামগুলো আল্লাহর পরিচয়, রহমান রাহিম, তার মানে এরা পরিচয় বহন করতেছে না, রউফ। নূর, বিভিন্ন ধরনের 99 নাম আমাদের কাছে প্রসিদ্ধ, এছাড়াও আরো আল্লাহ তবরক তালার নাম আছে। কবরে প্রশ্ন করা হবে, তখনও কিন্তু আল্লাহর পরিচয় নিয়েই প্রশ্ন হবে, মান রব্বকা, তোমার রব কে, রবকে প্রশ্ন করা হবে না, সব এগুলো পরিচয়ের ব্যাপার। পরিচয়টা সঠিক হলে জবাবও সঠিক হবে, আল্লাহ কে। তাই এই যে মৌলিক কথাগুলো, আল্লাহ কে আমি জানলাম, সূরা ইখলাস পড়লেই জবাব হয়ে গেল। আল্লাহর, এছাড়া আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, 99 বা তার চেয়ে বেশি নাম রয়েছে। তবে যেসব নামগুলো কোরআন হাদিসে নাই, এরকম নাম আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা, এটা একটা বক্রপথ অবলম্বন করা। যেমন ভগবান যদি বলি, গড বলি, এগুলো কি আছে নাকি কোরআন? খোদা বলি, হ্যাঁ ওই যে উনি একটা বলছেন, খোদা বলি, ঈশ্বর বলি, হ্যাঁ যেই নামগুলো কোরআন হাদিসে আছে এগুলোর তর্জমা করতে পারি, রহমান অতি দয়ালু, রহিম অতি মেহেরবান, রাজ্জাক রিজিক দাতা, অধিক রিজিক দাতা ইত্যাদি, এগুলোর ব্যাপারে আমি তর্জমা করতে পারবো, কিন্তু রিজিক দাতা আল্লাহর নাম নয়, রাজ্জাকের তর্জমা এটা। এমনিভাবে আল্লাহকে কোনো এরকম নামে ডাকা যাবে না যেই নাম কোরআন সুন্নার ভিতরে নাই। আল্লাহর পরিচয়ের মধ্যে এটা একটা, আল্লাহ, আল্লাহ কে, আরেকটা পরিচয় আছে, পরিচয়ের অংশ বিশেষ, আল্লাহ কোথায়, এটা এটা একটা পরিচয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব গুরুত্ব দিতেন, দুইটা কমন প্রশ্ন সংক্ষেপে, কারো ঈমান, ঈমানের সন্ধান নিতে হলে তার ইসলাম আপনি যদি জানেন, মুসলিম হিসেবে তাকে জানতে চান, তাহলে দুইটা প্রশ্ন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দুইটা প্রশ্ন পাওয়া গেছে। কি? একটা হলো জিজ্ঞেস করতেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়, আইন আল্লাহ, আল্লাহ কোথায়। এর জবাব তো বিভিন্ন হইতে পারে, আমাদের মুসলমানদের ভিতরে এই প্রশ্নের জবাব তিন ধরনের জবাব পাওয়া যায়। কেউ বলছে আল্লাহ মমিনের কলবের মধ্যে, কেউ বলছে আল্লাহ সর্বত্রে বিরাজমান, কেউ বলছে আল্লাহ আসমানে আরশের উপর। আল্লাহর পরিচয়ের ক্ষেত্রেই তো এরকম হয়ে গেল, কাদের এবাদত এবং আমলটা সঠিক আল্লাহর ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে বা স্থাপিত হবে, এই তিনটা তথ্য, আল্লাহর পরিচয় সংশ্লিষ্ট যে তিনটা তথ্য, আল্লাহ কোথায়, এটা তো আল্লাহ রসুলেরও একটা প্রশ্ন, আল্লাহ কোথায়। কাকে জিজ্ঞেস করছিলেন? একজন মহিলাকে, তার ইমান যাচাইয়ের জন্য, চাকরি দেওয়ার জন্য না, তার ইমান যাচাইয়ের জন্য, এই মহিলাটা মুসলিম না কাফের, এইটা যাচাইয়ের জন্য প্রশ্ন করলেন কি আইন আল্লাহ, আল্লাহ কোথায়। বেদাতি আর হকপন্থী বা সুন্নাতি সুন্নাপন্থীর মধ্যে এটা একটা পার্থক্য, এটা একটা মৌলিক পার্থক্য। সুন্নাপন্থী যারা আলেম তারা ইমান যাচাইয়ের জন্য এই প্রশ্ন করতে পারে আল্লাহ কোথায়। অথচ আমাদের বাংলাদেশে দেখা যায় কিছু কিছু বেদাতি, তারা আল্লাহ কোথায় এই প্রশ্ন যারা করে তাদেরকে নাস্তিক গণ্য করেছে, নাউজুবিল্লাহ। বলছে কি নাস্তিকেরা বলে আল্লাহ কোথায়, মানে ওরা আল্লাহ জানে না, আর এরাও সুন্নাপন্থীরা এরাও বলতেছে কি হকপন্থী যারা দাবি করে, সহি আকিদা দাবি করে, তাদেরও একই প্রশ্ন আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়। তারা তো আল্লাহকে অস্বীকার করার জন্য বলে, আর আমাদের আল্লাহ কোথায়, আল্লাহকে স্বীকৃতি দেওয়ার জন্য। নাস্তিকদের আল্লাহ কোথায় এই জবাব, আল্লাহ কোথায়ের জবাব হলো আল্লাহ কোথাও নাই, এই হলো নাস্তিকদের জবাব। এই জন্য তারা এরকম প্রশ্ন করে আল্লাহ কোথায়, মানে আল্লাহ নাই। আর আমাদের প্রশ্ন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে প্রশ্ন করেছে এটা আল্লাহকে অস্বীকার করার জন্য নয়, আল্লাহর স্বীকৃতির জন্য, আল্লাহ কোথায়। প্রশ্ন মহিলাটি কি জবাব দিয়েছিল যে না আল্লাহ নাই, এই জবাব শোনার জন্য কি নাস্তিকরা এই প্রশ্ন করে, কি জন্য, এই জবাব শোনার জন্য, এই জবাব দেওয়ার জন্য, আল্লাহ কোথায়, আল্লাহ নাই, কোথায় আল্লাহ। আর সুন্নাপন্থীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার যারা সত্যিকার উম্মত তাদের এই প্রশ্ন কেন আল্লাহর স্বীকৃতির জন্য। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ কোথায় প্রশ্ন করা থেকে তিনি নাস্তিক হয়ে গেছেন, মুরতাদ হয়ে গেছেন, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই প্রশ্ন করেছিলেন তখন কি ওই মহিলা জবাব দিয়েছিল আল্লাহ কোথায়, সঠিক জবাব হলো আল্লাহ নাই, তো আবার কোথায়, আল্লাহ নাই বলেছিল, কি বলেছিল, আল্লাহ আসমানে আরশের উপর, আল্লাহ, আল্লাহু ফিস সামা। এতে আল্লাহর অস্তিত্ব অস্বীকার করলো না স্বীকার করলো, আল্লাহর অস্তিত্ব স্বীকার করলো এবং যথাস্থানে আল্লাহ আছেন সেটা স্বীকার করলো, সেটাও বলে দিল আল্লাহ কোথায়। তাহলে যারা আল্লাহ কোথায় এই প্রশ্নটাকে নাস্তিকদের প্রশ্ন বলে বা নাস্তিকতা বলে, তারা কত বড় অজ্ঞ, মূর্খ এবং কত বড় বেদাতি হইতে পারে,
অজ্ঞ মূর্খ বেদাতি, শুধু বেদাতি না, অজ্ঞ মূর্খ বেদাতি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুরতাদ হয়ে গেল, নাস্তিক হয়ে গেল যখন এই প্রশ্ন করেছিলেন আল্লাহ কোথায়? এটা আল্লাহ তবারক ওয়া তাআলা এবাদতের আগে শিখতে হবে। আল্লাহর জন্য আপনি এবাদত করা শুরু করবেন, আমল করা শুরু করবেন, সালাত পড়া শুরু করবেন, সিয়াম পালন শুরু করবেন, হজ করা শুরু করবেন, তার আগে এগুলো শিখতে হবে। নাহলে কি হবে, আপনি এবাদতটা করছেন সেই আল্লাহর জন্য যে আল্লাহ মুমিনের কলবের মধ্যে থাকে। রাসূল তো এবাদত করতেন সেই আল্লাহর জন্য যিনি আসমানে আছেন, আর আপনি আপনি এবাদত করতেছেন ওই আল্লাহর জন্য যিনি আপনার কলবের মধ্যেই আছেন। পার্থক্য হয়ে গেল না? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবাদত, এবং যারা এই বিশ্বাস রাখে যে আল্লাহ আরশে আসমানের উপরে আছে, তাদের এবাদতটা কাজে লাগলো, জায়গা মতো স্থাপিত হলো, তাদের আমল এবাদতগুলো আমলনামায় পাওয়া যাবে। কিন্তু যারা বলল আল্লাহ মুমিনের কলবের মধ্যে, তাহলে তাদের এবাদতটা কলবের আল্লাহর জন্য হলো না? কলবে যে আল্লাহ থাকে তার জন্য তাদের আমল এবাদত, সালাত সিয়াম হজ যাকাত, নাউজুবিল্লাহ। আর আরেক শ্রেণীর মুসলমান বলছে কি আল্লাহ সর্বত্রেই বিরাজমান, তাহলে তারা যে এবাদত এবং আমলগুলো করতেছে তাহলে ওই আল্লাহর জন্য করতেছে যিনি সর্বত্রে বিরাজমান। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর জন্য এবাদত করতেন, সহি আকীদাওয়ালারা যে আল্লাহর জন্য এবাদত করে, সেই আল্লাহর জন্য কি এদের এবাদত হলো না? ভিন্ন হয়ে গেল। তো এই জন্য পরিচয় জানা হলো পূর্ব শর্ত, নাহলে এবাদত তো আপনার নষ্ট হয়ে গেল, অপত্রে চলে গেল, অপত্রে স্থাপিত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহিলাকে কি জিজ্ঞেস করলেন, আইনাল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহ ফিসসামায়। সেই মহিলা কি বলল, আল্লাহ আসমানে। তারপরে দ্বিতীয় প্রশ্ন কি করা হয়েছিল, কি করেছেন রাসূল, মান আনা, আমি কে? এটাও তো পরিচয়, রাসূলের পরিচয় জানতে হবে। পরিচয় জানার পর রাসূলকে মানা। সেই লোক কি বলল, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আল্লাহর রাসূল বলে দিলেন। তাহলে যদি ওই মহিলা বলতো আল্লাহ সর্বত্রে বিরাজমান, আল্লাহ মুমিনের কলবে, আমার কলবের মধ্যেই আল্লাহ আছে, কি আইন আল্লাহ, মহিলাটি যদি বলতো আমার কলবের মধ্যে আছে আল্লাহ, যদি এই জবাব হতো তাহলে কি হইতো? আর যদি বলতো মহিলাটা, হ্যাঁ আপনি মদিনার মাতব্বর, মদিনার মণ্ডল, মদিনার সর্দার আপনি, কিন্তু সে কি বলল, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, এই জবাব শুনে বললেন, আতিকহা ফাইন্নাহা মুমিনা। সাহাবী আবু মুআবিয়া আসলামীকে বললেন, সাহাবী এই মহিলাকে তুমি আজাদ করে দাও, এই মহিলাটি মুমিনা, মুমিনা মহিলা। তাহলে আল্লাহ এবং তার রসুলের পরিচয়, যথাযথ যথার্থ পরিচয় আগে জানতে হবে, এটা জানা খুবই জরুরি। কবরের প্রশ্ন কি, মান রব্বুকা, তোমার রব কি? রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। কিছু কিছু মানুষ, কিছু কিছু মানুষ, আচ্ছা তিনটা প্রশ্ন হবে, তিনটা প্রশ্ন কি, এক নম্বর হলো মান রব্বুকা, তোমার রব কি? দ্বিতীয় প্রশ্ন হলো মা দীনুকা, তোমার দিন কি? তৃতীয় প্রশ্ন মান নবিয়ুকা, তোমার নবী কে? সবগুলো তো পরিচয়মূলক, পরিচয় দিলেই হলো, পরিচয় বলতে হবে, তোমার দিন কি, তোমার নবী কে, এই প্রশ্নের জবাবগুলো তো খুবই সহজ।
খুবই সহজ না? কি জব? মান মান রব্বকা আল্লাহ, আমার রব আল্লাহ, মা দিনকা তোমার দিন কি ইসলাম, মান নবীকা তোমার নবীকে মুহাম্মদ। তাহলে নাজাতের জন্য সহজ তিনটা শব্দ মাত্র, কি আল্লাহ ইসলাম মুহাম্মদ, এই তিনটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড তিনটা শব্দ জানলেই শেষ, তিনটা শব্দ জানলেই শেষ না, আল্লাহ বলতে পারলেই তো হয়ে গেল, তাই না? পাশ, ইসলাম মুখ দিয়ে বলতে পারলেই তো পাশ, মুহাম্মদ বলতে পারলেই তো পাশ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যখন কাফের মুশরিক, কাফের মুশরিককে বলা হবে তখন কি বলবে? এই সহজ কথাগুলো, দুনিয়ার কাফের মুশরিক এরকম আছে, আমাদের বাংলাদেশে একটা হিন্দু, একটা বৌদ্ধ, একটা খ্রিস্টান খুঁজে পাওয়া যাবে যে ও আল্লাহ শব্দটা জানে না? দুনিয়াতে তো দেখা যায় বাংলাদেশে 99% সব পাস, মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের লোক পাস, তো কবরে ফেল কেন? কবরে ফেল কেন? দুনিয়ায় তো সবাই পাস। আপনি বলেন এরকম কোন হিন্দু লোক খুঁজে পাওয়া যাবে যে আল্লাহ আল্লাহ শব্দটা জানে না, ইসলাম শব্দটা জানে না, মুহাম্মদ শব্দটা জানে না? তো সবাই তো পাস, ওখানে কেন বলতে পারছে না, কবরে কেন পাস না? এইটাই হলো কারণ, খালি রব আল্লাহ, আল্লাহ কে বলতে পারবে? যে আল্লাহর পরিচয় জানত, যে আল্লাহর সঠিক পরিচয়টা জানত। বেঠিক পরিচয় জানলে হবে না, ভুল পরিচয় জানলে হবে না, ভুল পরিচয় যারা আল্লাহর জেনেছিল দুনিয়াতে ওদের মুখ দিয়ে আল্লাহ বের হবে, এত সহজ কথা কিন্তু বের হবে, এটা পরিচয় জানার সাথে সম্পর্কযুক্ত। এই জন্যই আমি যদি এখানে টেস্ট চালাই তাহলে দেখা যায় সবাই ফেল করবে। আমি যদি সবাইকে জিজ্ঞেস করি যে মুসলিহুদ্দিন একজন আপনাদের সামনে আছে, তাকে কি চিনেন? মান মুসলিহুদ্দিন, মান রব্বকার মতো করে বলছি আমি, মান মুসলিহুদ্দিন, মুসলিহুদ্দিন কে বলেন তো, কে জবাব দিতে পারবেন? কে জবাব দিবেন এখানে? অথচ মুসলিহুদ্দিন এই মসজিদেই বসা, পারতেছেন জবাব দিতে? মান মুসলিহুদ্দিন, মুসলিহুদ্দিন কে? জবাব আসতেছে? সবাই ফেল নাকি? চিনেন না সবাই, সবাই আপনারা মুখে উচ্চারণ করে না বললে কি হবে? আমি কিন্তু শুনে ফেলেছি হা হা লাদরি, হা হা লাদরি আমার কানে বেজে উঠেছে, আপনারা না বললেও আমার কানে কিন্তু হা হা লাদরি, জানি না হা হা না বললে লাদরি আমি শুনেছি। কেন মুসলিহুদ্দিন আপনার সাথে বসা, এই মসজিদে বসা, তারপরও আপনি চিনছেন না কেন? পরিচয় জানেন না। তো এরকম বলেন ওই বিধর্মী যারা এই দেশে বসবাস করে তারা কি আল্লাহর পরিচয় জানে? আল্লাহর এই এই সামান্য যে পরিচয়ের পয়েন্টগুলো উল্লেখ করলাম, আপনি পীর মুর্শিদি ধরেন না, পীর মুর্শিদি ধরেন, কয়জন আল্লাহর এই পরিচয়টা জানে? সব তো হা হা লাদরি পার্টি, দেখবেন বড় বিশ্বের 70 লক্ষ তার নাকি মুরিদ, কি বলতেছে? মমিন আল্লাহ, আল্লাহ হলো মমিনের কলবে, বাবারা জিকির মারো, জিকির মেরে কলব পরিষ্কার করো, এখানে আল্লাহ থাকে, আর আল্লাহর জায়গাটা পরিষ্কার করবে না কলব? বলেন এত বড় পীর সাহেব আর 70 লক্ষ মুরিদ, সব তো হা হা লাদরির পার্টি, হা হা লাদরির পার্টি না, কারণ তারা ভুল পরিচয় জানে, আল্লাহর ভুল পরিচয় জানে,
এত ওয়াজ নসিহত করতেছে, সব ভুল পরিচয়। মুমিনের কলবে আল্লাহ থাকে, এই জন্য জিকির মারো, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, কত রকমের জিকির। হ্যাঁ, এই যে তারপরে আরেক দল বলতেছে আল্লাহ সর্বত্রেই বিরাজমান, তাহলে এরা কি বলবে কবরে যখন জিজ্ঞেস করা হবে? পরিচয় তো সঠিক না, পরিচয় বেঠিক, এই বেঠিক পরিচয় তারা জানতে পারবে, বলতে পারবে? এই জন্য এই সহজ কথাটা, মাত্র একটা ওয়ার্ড আল্লাহ, এই কথাটা বের হবে না। কার বের হবে না? যে আল্লাহ সঠিক পরিচয় জানে, ভুল পরিচয় জেনেছিল, ভুল পরিচয় দিয়ে ওখানে হবে না। ইহুদি খ্রিস্টানেরা কেন বলতে পারবে না? এখানে আল্লাহর পরিচয়, আল্লাহ কি বলছেন? লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওরা বলছে না, পুত্র আছে, আল্লাহর পুত্র আছে। খ্রিস্টানেরা কি বলে? আল্লাহর তো পুত্র আছে। আর আল্লাহর পরিচয় কি? লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, তার কোনো পুত্র নাই, আছে। খ্রিস্টান ইহুদিরা কি বলছে? উযাইর ইবনুল্লাহ, ক্বালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলছে উযাইর আল্লাহর পুত্র। এর সব হাল আদরি পার্টি, হাল আদরির সাথে যোগ দিয়েছে আমাদের দেশের যারা জান্নাতের কুপন হাতে নিয়ে ঘুরতেছে, কুপন বিক্রি করতেছে, কুপন সংগ্রহ করতেছে আর বিতরণ করতেছে, এরাও সব হাল আদরির পার্টিতেই যোগ দিয়েছে, এদেরও পরিচয় ভুল। তাহলে পরিচয় কোনটা সঠিক? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেই পরিচয় পাওয়া গেছে এটাই। তাহলে দেখেন, আল্লাহর পরিচয় ঠিক মতো না জানলে কি তার কুফল, তাহলে কত জরুরি বিষয়। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন সব কিছু বাদ দিয়ে মহিলাকে কি জিজ্ঞেস করতেছে, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তারপরে এই হলো আল্লাহ তবারক ওয়া তাআলার পরিচয়, পরিচয় জানতে হবে। তাহলে অলম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই, অথচ আমরা কি বলতেছি, গাউস কুতুব, গাউসে আজম, গাউসুল আজম কি আল্লাহর সমকক্ষ নাকি? নাউজুবিল্লাহ। কিন্তু এমনভাবে গাউসে আজম মুসলমান, গাউসে আজম কাদের, হিন্দুদের নাকি বৌদ্ধ খ্রিস্টানদের গাউসে আজম? গাউসে আজম কাদের? সব পীর মুর্শিদরাই আমাদেরকে গাউসে আজম শিখায়, গাউসুল আজম আব্দুল কাদের জিলানি, নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহর পরিচিতির সুরার মধ্যে যে পয়েন্টগুলো উল্লেখ করা হয়েছে, এই পয়েন্টগুলো নিয়ে যদি আমরা দেখি, তাহলে মুসলমানের ব্যাপারেই দেখা যাচ্ছে তারা আল্লাহর পরিচিতি জানে না, আল্লাহর পরিচিতির ক্ষেত্রে বিভ্রান্ত হয়ে গেছে, গুমরা হয়ে গেছে। কিভাবে বলে আল্লাহ যেখানে বলেছেন অলম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই, অথচ বলতেছে গাউসে আজম মানুষ। আর গাউসে আজম কেন? এগুলোর যদি ব্যাখ্যা বিশ্লেষণ ওদের কাছে শুনেন তো ওরা বলবে কি, গাউসে আজম এই জন্য যে সমস্ত পৃথিবীর লোকদের দোয়া প্রার্থনাগুলো কি উনি আল্লাহর কাছে পেশ করেন, উনি যদি পেশ না করেন তাহলে এটা হবে না, এই জন্য উনি গাউসে আজম। এই হলো এই সূরা ইখলাসের মধ্যেই তো মুসলমান পাওয়া মুশকিল হয়ে যেতেছে। সূরা ইখলাস কিসের সূরা ইখলাস? সূরা ইখলাসের মধ্যেই আমরা নাই। সূরা ইখলাসে আল্লাহর পরিচিতি, আর সূরা ইখলাসটা মাজারে সোনালী অক্ষরে মানে টানানো আছে সূরা ইখলাস, আর নিচে সেজদা হইতেছে। আর সূরা ইখলাস পরিচিতির সূরার শুরুতে আছে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। এটা আবার কি? এখানেও যে সেজদা হচ্ছে এটা কয় নম্বর? আল্লাহ যে এক, তো এই জায়গায় যে সেজদা হচ্ছে তো ইনি কে? নাউজুবিল্লাহ, এটা কারা বানিয়েছে? এই শিরকের সেন্টার, শিরকের এইসব আখড়া আড্ডাখানা কারা বানিয়েছে? ওখানে বলতেছে, ওখানে সেজদা হচ্ছে, ওখানে মান্নত হচ্ছে, ওখানে প্রার্থনা হচ্ছে। তো আমরা বললাম আল্লাহ এক, মানে একজনের জন্যই সালাত, ওই একজনের জন্যই দোয়া,
ওই একজনের জন্যই মান্য সব কিছু, কিন্তু এগুলো কি? আবার দেখা যায় ওই সুরা ইখলাস আর সুরা কি বলে আয়াতুল কুরসির সোনালি অক্ষরে দেখা যায় যে ওই সাইনবোর্ড লেখা আছে ওখানে, আর এখানেই সেজদা হচ্ছে। তাহলে কি বুঝলাম আমরা? মুসলমানই আল্লাহর পরিচয় হারিয়ে, পরিচয় হারিয়ে দিয়ে এবাদত করেই যাচ্ছে। পরিচয় নাই মুসলমানের কাছে, আল্লাহর পরিচয় নাই, আল্লাহর পরিচয় উনি বুঝে না, কিন্তু আল্লাহর এবাদত করতেছে। হয়তো ওই লোকটাই মসজিদে যে সলাতও পড়তেছে, কিন্তু মসজিদের চাইতে ওর মাজারে একাগ্রতা বেশি হয়। মুসলমান আল্লাহর দরবারের চাইতে পীরের দরবারে, ওই মাজারে যে একাগ্রতা তার বেড়ে যায়। আল্লাহর ঘরে যখন সে সলাত আদায় করতেছে, দোয়া করতেছে, সে সময় ওর চোখ দিয়ে পানি বের হয় না, আর মাজারে যখন হাত তুলে দোয়া করতেছে ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহর কাছে যখন দোয়া করে না বুঝে বুঝে, এবাদত করে না বুঝে, আর শিরক করে বুঝে বুঝে, শিরকটা করে বুঝে বুঝে, কয়টা প্রার্থনার জন্য সে শাহজালালে যাইতেছে এগুলো নোট করে নিয়েছে। চাকরির দরকার, সন্তানের দরকার, রোগ মুক্তির দরকার, এটাই দরকার, ওটাই দরকার, হ্যাঁ নির্বাচনে জয় হইতে হবে, বিজয়ী হওয়া, এগুলো তালিকা করে যাচ্ছে। বলেন তাহলে আল্লাহর দরবারে কই? আল্লাহর দরবারে আল্লাহর ইবাদত হচ্ছে না বুঝে বুঝে, আর শিরক করতেছে মুসলমান বুঝে বুঝে। আল্লাহর দরবারে যখন আসতেছে কোনো তালিকাই নাই, খালি আমিন আমিন আমিন, হুজুর দোয়া করেন, আর ও কি করবে? ও আমিন আমিন করবে। আচ্ছা এতক্ষণ যাবৎ এই আধা ঘন্টা এক ঘন্টা আপনি দোয়া ধরলেন, কি কিসের ওপরে আমিন বললেন? আল্লাহ কবুল করো, কয়টা বিষয় কবুল করার দরখাস্ত করছেন বলেন তো? একটা বলতে হবে, সব আমিন আমিন করলো। এই হলো মুসলমানের অবস্থা। তাহলে আল্লাহর পরিচয় জানলে এবাদতটা ঠিক মতো হবে। তো বলছিলাম কি, আল্লাহর ক্ষেত্রে আল্লাহ কে আর আল্লাহ কোথায়, এই দুই পয়েন্টই তো শেষ। বিধর্মীও শেষ, মুসলমানও শেষ। তাহলে সহি আকিদাওয়ালাদের এখন টিকে থাকার পালা। আরেকটা প্রশ্ন, সেটা হলো আল্লাহ কেমন? আল্লাহ কেমন, এটা একটা পরিচয় সংশ্লিষ্ট বিষয় না? আল্লাহ কেমন, আল্লাহ কেমন আসেন। এবার এই আল্লাহ কেমন এর জবাব মুসলমান কি দেয়? এক শ্রেণীর মুসলমান দিচ্ছে আল্লাহ নিরাকার, আর এক শ্রেণীর মুসলমান জবাব দিচ্ছে আল্লাহ আকার আকৃতি বিশিষ্ট। আল্লাহ তবারক তাআলা কিয়ামতের দিন যে দেখা দিবেন, সাক্ষাৎ দিবেন, সেটা কি নিরাকার অবস্থায় দিবেন না কোনো একটা আকার থাকবে? যে আকার আমরা জানি না, এখন আল্লাহর আকার আমি আজকে বলতে পারতেছি না, তাই আমি আখেরাতেও আল্লাহর আকার অস্বীকার করব। আমি এটাই বলি যে আল্লাহর আকার আমি দুনিয়ায় জানি না, আখেরাতে যেদিন দেখবো দেখে দেখে বলবো, দেখে দেখে আল্লাহর আকার বলবো, কিন্তু এখন শুধু বিশ্বাস আল্লাহর অবশ্যই আকার আছে, যেহেতু তার সাথে সাক্ষাৎ হবে। আল্লাহ তবারক তাআলা বিভিন্ন আয়াতে লোভ দেখিয়েছেন, যখন দেখা যাবে তখন আমি বলে দেব আল্লাহর আকার কেমন। আমি এখন বলতে পারবো না, এখন আমার বলার প্রয়োজন নেই, বলার সুযোগ নাই, কিন্তু এক শ্রেণীর মুসলমান যে বল ডাইরেক্ট বলছে আল্লাহ নিরাকার, ওরা কি আল্লাহকে দেখতে চায় না? নিরাকার জিনিস দেখবে কেমন করে? ওইটার ওইটার একটা পন্থা বের করুক, তাদের তো রেডি হইতে হবে। নিরাকার জিনিস দেখা যাবে নাকি? হ্যাঁ, এটা অসম্ভব, অযৌক্তিক। তারপর আল্লাহ তবারক তাআলা বলছেন, তবে আল্লাহ তবারক তাআলা বলছেন ফমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, এগুলো তো হলো আল্লাহ তবারক তাআলার পক্ষ থেকে লোভ দেখানো, আমাদের আগ্রহ তৈরি করা জন্যই আল্লাহ বলছেন। যে ব্যক্তি তার প্রতিপালকের সাক্ষাৎ চায় সে যেন আমালান সালেহা, সৎ আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার রবের ইবাদত করতে যে কাউকেও
শরিক না করে। তাহলে আল্লাহ বলছেন রবের সাক্ষাৎ চাই, তো সাক্ষাৎ তো হবে অবশ্যই আকার আকৃতি বিশিষ্ট কিছু, কিন্তু সে আকার বলতে পারবো না, কারণ আল্লাহ বলছেন লাইসা কামিছলি শাইউন ওয়া হুয়া সামিউল বাসির, তার সাদৃশ্য কোনো কিছুই নেই, অথচ তিনি শ্রবণকারী এবং দর্শনকারী। তাহলে তার আকার আছে আমাদের আকারের মতো নয়, এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ আমরা এই দার্সে হালাকার ভিতরে শুনেছি। ইমান বিল্লার ব্যাখ্যা শুনতে যে আল্লাহর প্রতি ইমানের ব্যাখ্যায় আমরা এগুলো ডিটেলস আলোচনা করেছি, সেই আলোচনার পুনরাবৃত্তির দরকার নাই, পুনরাবৃত্তি আমরা করব না। তাহলে অবশ্যই যে জিনিস নিরাকার হবে সেই জিনিস দিদার যোগ্য হতে পারে না। আমাদের দেশেই কিন্তু বলে, আমাদের দেশে কি বলে, যারা নিরাকারবাদী নিরাকার বলে ওরাই আবার বলে আল্লাহর দিদার আছে। তো ওদেরকে জিজ্ঞেস করা দরকার যে নিরাকার জিনিসের দিদার কিভাবে হইতে পারে, এর সম্ভাব্যতা একটু ব্যাখ্যা করেন। নিরাকার জিনিস কিভাবে দিদার সম্ভব, দিদার যোগ্য হলে নিরাকার হতে পারে না, এটা যুক্তি। দলিল তো আমরা আলোচনা করেছি, অনেক দলিল আলোচনা করেছি, আজকে একটা যুক্তিও আমরা সামনে রাখি কি দিদার যোগ্য যিনি উনি নিরাকার কিভাবে হইতে পারে, আর নিরাকার যিনি উনি দিদার যোগ্য কিভাবে, দুইটা মিলানো যায়? একই লোক আমি যদি একসাথে বলি আল্লাহ নিরাকার দিদার যোগ্য, তাহলে কি বলবে, পাগল বোকা, এটা হলো বোকা লোকদের কথা। শুধু বাতিল না, বোকামি কথা, এটা বাতিল কথা নয়, বাতিলের সাথে বোকামি যোগ হয়েছে। মুসলমানদের ভিতরে আর একটা গুমরা দল আছে, ওরা বাতিল বাতিল কথা বলে কিন্তু বোকামিতে পড়ে না। তারা কারা জানেন? মুতাজিলা। মুতাজিলা এরা বলে আল্লাহ নিরাকার, কিন্তু এর সাথে সাথে আরেকটা জিনিস চালাকি, তারা তাও তারা চালাক, কারণ তারা যেন আবার ধরা না পড়ে, বেকায়দায় না পড়ে, এই জন্য ওরা বলে আল্লাহর দিদার নাই। ওরা বাতিল কিন্তু বোকা নয়, আর এরা বাতিল ও বোকা দুইটা একসাথে দুইটা। আর মুতাজিলারা, ওরা মুতাজিলি সম্প্রদায় একটা গুমরা ফিরকা, তারা বলে আল্লাহ নিরাকার দিদার যোগ্য নয়, আল্লাহকে দেখা যাবে না, না দুনিয়াতে না আখেরাতে। ওরা একটা সাইড গ্রহণ করেছে, ওদের একটা যুক্তি আছে। কিন্তু যারা বলে আল্লাহর দিদার আছে আবার নিরাকার, এরা হলো বাতিল বোকা, আর মুতাজিলারা বাতিল সালাক। তাহলে অবশ্যই দুইটা এক হইতে পারে না। আর আল্লাহ তবারক তাআলা দিদার যোগ্য হইতে হলে অবশ্যই তিনি আকার আকৃতি বিশিষ্ট। আর এক দল বলে যে আমি নিরাকারও বলবো না আকারওয়ালাও বলবো না, শেষ। তো কি দিলে? এটা আবার আরেক সহি, এদের সহিওয়ালাদের মধ্যে আবার এই দর্শন দেখা যায় যে আল্লাহ যেমন নিরাকারও না আল্লাহর আকারও নেই, তো দেখবো কি তাহলে? তাহলে আর আছে কি তৃতীয় জিনিস মাঝখানেরটা? কি আল্লাহ আকারও নাই নিরাকারও নয়, তো মাঝখানে কি তাহলে? কি শূন্য হইলে তো নিরাকারের মধ্যেই পড়ে গেল, এটা না। অবশ্যই আল্লাহ তবারক তাআলা নির্দিষ্ট আকার আকৃতি বিশিষ্ট, কিন্তু লাইসা কামিছলিহি শাইউন, তার আকার আকৃতি কোনো মখলুকের আকার আকৃতির মতো নয়। এইটা হলো আল্লাহর পরিচয়, আল্লাহ কেমন এর জব। আল্লাহ কেমন এই প্রশ্নের দুইটা স্তর আছে। প্রথম স্তর হালাল, প্রথম স্তরের জবাব দেওয়া হালাল এবং বরং ওয়াজিব। আল্লাহ কেমন হয় আপনাকে বাতিল জবাব দিলে নিরাকার বলতে হবে, আর
যদি সঠিক জবাব দেন তাহলে আল্লাহ আকার আকৃতি বিশিষ্ট। দ্বিতীয় স্তর হলো আল্লাহ কেমনের দ্বিতীয় স্তর হলো আল্লাহর আকার কেমন। আল্লাহর আকার কেমন এই স্তরের প্রশ্ন করা জবাব দেওয়া দুইটাই হারাম। প্রথম স্তরে প্রশ্ন করা জবাব দেওয়া হালাল বরং ওয়াজিব, কিন্তু আপনি জবাবটা সঠিক দিবেন না বেঠিক দিবেন, আপনার এই প্রশ্নের জবাব হয় সঠিক হবে না বেঠিক হবে, কিন্তু প্রশ্ন করা জায়েজ আছে। আল্লাহ কেমন এর প্রশ্ন, যারা বাতিল পন্থী যারা বেদাতি তারা বলে থাকে কি আল্লাহ নিরাকার, আর এর সঠিক জবাব এই প্রশ্নের সঠিক জবাব হলো আল্লাহ আকার আকৃতি বিশিষ্ট। কিন্তু কি কি ধরনের আকার আকৃতি এটা আমরা জানি না, এটা কিয়ামতের দিন মমিন বান্দারা যখন আল্লাহকে দেখবে তখন সে জানতে পারবে। আর দ্বিতীয় স্তরে যে প্রশ্নটা আসবে, সহি জবাব আমি দিলাম আল্লাহ আকার আকৃতি বিশিষ্ট, এখন যদি আবার প্রশ্ন করা হয় আল্লাহর আকার কেমন, তাহলে এই প্রশ্ন করা হারাম এর জবাব দেওয়া হারাম। বাতিলপন্থী বেদাতিদের ভিতরে এই পর্যন্ত সঠিক, কোন কোন বেদাতি আছে যারা আল্লাহকে আকার আকৃতি বিশিষ্ট বলে থাকে, আকার আকৃতি বিশিষ্ট বলে থাকে, এরপরে তারা আল্লাহর আকার কেমন এই আকার কেমনের প্রশ্ন করে আর জবাবও দেয়। এরা বেশি দূরের লোক না, দেওয়ানবাগি ওলারা জানেন, এরা কিন্তু আকারবাদী, এরা আল্লাহর আকারে বিশ্বাসী, কিন্তু আকারের নামে তারা দেবতা পূজারী, আকার তারা দাঁড় করিয়েছে, তাদের নাকি মিছিলে আল্লাহ আসে, দেওয়ানবাগি ইসলামের ঝান্ডা নিয়ে আল্লাহও মিছিল করে, নাউজুবিল্লাহ, মোহাম্মদও আসে, নবী মোহাম্মদ সুসা, আর এই একই আকিদা হলো এই মানিকগঞ্জের পীর, ওদেরও ওদের বইয়ের মধ্যে লেখা আছে, ওদের বইয়ের মধ্যে লেখা আছে তাদের কোন পীর দরবেশ আল্লাহকে দেখেছেও কিভাবে, রা আল্লাহ শাব্বান আমরাদ, আল্লাহকে দেখেছে দাড়ি মস গজানোর উপক্রম নৌজওয়ানের মতো, তাহলে ওরা আকারবাদী। এই আকারবাদী হলো মানে কুফরি। এক আকারবাদী হলো যারা আমরা আল্লাহকে কিয়ামতের দিন দেখবো, এর আগে দেখতে চাই না, এর আগে কারো কাছে জিজ্ঞাসাও করবো না আল্লাহর আকার কেমন, আপনি তো বড় পীর সাহেব, বড় হুজুর, বড় মুফতি সাহেব, এত আপনার মুরিদ, বলেন তো আল্লাহর আকার কেমন, এই প্রশ্ন আমরা করব না আর তার জবাবও আমরা শুনব না। এই হলো আকারবাদী। আমরা কিয়ামতের দিন, কিয়ামতের দিনের অপেক্ষায় আছি। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ যে সাক্ষাৎ দিতে চাইছেন সেই সাক্ষাতের অপেক্ষা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর সাক্ষাৎ বা দিদার হবে জান্নাতের মধ্যে সবচেয়ে মূল্যবান আইটেম। আল্লাহর দিদার লাভ করার ভিতরে জান্নাতে আল্লাহ যত ধরনের নিয়ামত সৃষ্টি করেছেন সমস্ত নিয়ামত তুচ্ছ হয়ে যাবে আল্লাহর দিদারের কাছে। সবচেয়ে শ্রেষ্ঠতম নিয়ামত, যেই নিয়ামত সমস্ত নিয়ামতকে তুচ্ছ বানিয়ে দেবে, সেটা হলো আল্লাহর দিদার। এত মূল্যবান জিনিস, সেটা আমরা কিয়ামতের দিন। আর এদের, এরা যে আল্লাহর আকারের আকার স্বীকার করে, এই আকার তারা বলেও দিতে পারছে না, নাউজুবিল্লাহ, এটা কি? এই জন্য ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন আল্লাহর এবাদত করতে যে এক শ্রেণীর মুসলমান তারা শূন্যের পূজারী, আর এক শ্রেণীর মুসলমান তারা মূর্তির পূজারী হয়েছে। মূর্তির পূজারী পাওয়া গেছে, যারা বলল যে তারা নাকি তাদের আল্লাহকে তাদের কোনো বড় পীর বড় দরবেশ আল্লাহকে এরকম অবস্থায় দেখেছে দাড়ি মস গজানোর উপক্রম নওজোয়ানের মতো, নওজোয়ান, এরা হলো কি মূর্তি পূজারী, আল্লাহর আকার স্বীকার করে মূর্তির পূজারী হয়েছে এরা। আর যারা বলে আল্লাহর কোনো আকার আকৃতি নেই,
তারা আল্লাহর ইবাদতের নামে শূন্যের পূজারী, নাই জিরো, কিছুই নাই, ইবাদত করতেছে ফর নাথিং, তাদের কোনো ইয়ে নাই, দিদার নাই। সাহাবায়ে কিরাম তো এটার জন্য পাগল হয়ে গেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কত গুরুত্ব সহকারে প্রশ্ন করতেন, এটা প্রশ্ন করাই স্বাভাবিক যে আল্লাহর জন্য এত কষ্ট করে সালাত সিয়াম ইবাদত আমল এবং ইসলামের কঠিন কঠিন নিয়ম নীতিমালা পালন করে যাচ্ছি, আত্মীয় স্বজন বর্জন করতে হয় অনেক সময়, প্রিয়জন পৃথিবীর মধ্যে সবচেয়ে মজার স্বাদের আপন ব্যক্তিকেও বর্জন করতে হয় যেই আল্লাহকে পাওয়ার জন্য, যেই আল্লাহর সন্তুষ্টির জন্য। তো স্বভাবতই সে আল্লাহর ব্যাপারে এরকম একটা প্রশ্ন সাহাবিদেরই ব্রেনে আসা অবশ্যই উচিত ছিল এবং তারা প্রশ্নটা করেছিল কি ইয়া রাসূলুল্লাহ হাল নারা রব্বানা, হে আল্লাহর রাসূল আমরা কি আমাদের রবকে দেখতে পাবো, যেই রবের জন্য জীবন দিয়ে দিচ্ছি, যেই রবের জন্য জীবন দিয়ে দিচ্ছি সেই রবকে কি দেখতে পাবো, আজ তো না দেখে ইবাদত করতেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব সহজভাবে দেননি, সহজ জবাব কি ছিল, হ্যাঁ দেখতে পাবে, কেন দেখতে পাবে না, কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে জবাব দিয়েছেন, বোধগম্য জবাব দিয়েছেন, আত্মতৃপ্তিমূলক জবাব দিয়েছেন, কি বলছেন, হাল তুদাররুনা ফি রুয়াতি শামসি লাইসা দুনহা সাহাব, তোমরা কি দিনের বেলা সূর্য মেঘমুক্ত আকাশে সূর্যটাকে দেখতে কোনো কষ্ট পাও, কোনো সমস্যা হয় মেঘমুক্ত আকাশে সূর্যটাকে দেখতে? সাহাবায়ে কেরাম বললেন লা। এরপর আবার প্রশ্ন করলেন হাল তুদাররুনা ফি রুয়াতিল কমরি লাইলাতাল বদর লাইসা দুনহু সাহাব, চাঁদনি রাত্রে পূর্ণিমার রাত্রে মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো কষ্ট হয়? জেলা কোনো কষ্ট হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, কাযালিকা তারাউনা রব্বাকুম, এইভাবে স্পষ্ট করে তোমরা তোমাদের রবকে কিয়ামতের দিন দেখতে পাবে জান্নাতে। দেখছেন কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাতে প্রশ্নের জবাব শুনে একটা তৃপ্তি চলে আসে, মজা পাওয়া যায়, এইভাবে জবাব দিচ্ছেন। যদি বলে দিতেন তাহলে আমাদের যুগের যে ইসলাম, আমাদের যুগে যে আল্লাহর পরিচয় দাঁড়িয়েছে, সেই পরিচয় অনুযায়ী জবাব যদি আল্লাহ রাসূল দিতেন তো কি বলতেন? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে হাল নারা রব্বানা, আমরা কি আমাদের রবকে দেখতে পাবো, কাইফা তারাউনা রব্বাকুম ওয়া হুয়া মা'দুমুস সূরাতি ওয়াশ শিকল, কিভাবে তোমরা তোমার রবকে দেখবে যিনি নিরাকার? জবাবটা এরকম হইতো না, হাদিসটা এরকম আসা উচিত ছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরেকটা হাদিসে বলছেন ইন্নাকুম তারাউনা রব্বাকুম আয়ানান, নিশ্চয়ই তোমরা তোমাদের রবকে একেবারে চরম চক্ষু দিয়ে দেখবে, চোখের সামনে দেখবে, চোখের সামনে দেখতে পাবে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এগুলো হলো তৃপ্তিমূলক জবাব, এগুলো হলো যুক্তিসঙ্গত জবাব, এটাই তো যুক্তিসঙ্গত যে যেই আল্লাহর জন্য ইবাদত করছি সে আল্লাহ অবশ্যই একদিন আমাদেরকে দেখা দেবেন, সে আল্লাহ অবশ্যই নিরাকার হবেন না, নাহলে আমরা কি ইবাদত করে কি মজা পাবো, এর কি ফলাফল? নিরাকার জিনিস কোনো, নিরাকার জিনিস দেখা যায়, দেখা যায় না, অনুভব করা যায়, কিন্তু এই নিরাকার জিনিসের জন্য কারো লালসা থাকতে পারে না, কারো আগ্রহ থাকতে পারে না, উৎসাহ থাকতে পারে না। আসেন না নিরাকার জিনিস, আমাকে যদি বলেন ভাই আপনাকে একটা সুন্দর জিনিস দেখাবো, আসেন আসেন, বাতাস দেখছেন, চলেন বাতাস দেখাবো, মসজিদের বাইরে চলেন ছাদের উপরে বাতাস দেখাবো, বাতাস বাতাস দেখে কি মজা পাওয়া যায় নাকি? বাতাস অনুভব করা যায়, আর বাতাসের যদি প্রয়োজন থাকে তাহলে মজা লাগবে, আর না হলে তো আজাব,
শীতকালে আপনি বাতাস অনুভব করতে যান, হ্যাঁ চলেন, আপনাকে খালি গায়ে চলেন, বাতাসের নিরাকার জিনিসের একটা তৃপ্তি আপনাকে দেখা বুঝাই দেব। তো এটা কেউ যাবে? বাতাস কখনো আরামদায়ক, বাতাসের অনুভূতিটা কখনো আরামদায়ক, আর কখনো শাস্তি? এই নিরাকার জিনিস কেউ দেখতে যাবে নাকি? দেখতে যাইতে চাইবে না? এরকম আল্লাহ তবরক, তাহলে আল্লাহর পরিচিতির মধ্যে কত সুন্দর কথা আছে। সে আল্লাহর পরিচয় না জেনেই এবাদত চলতেছে, এমন এমন কঠিন কঠিন এবাদতে আল্লাহ পাগল কতগুলো লোক আমাদের বাংলাদেশে দেখি, জিকির করতে করতে বাঁশের উপরে উঠে গেছে, একেবারে প্যান্ডেলের মাথায় পড়লে ধবস করে পড়লেই তো শেষ। এরকম সব আল্লাহ পাগল নাকি ওরা? নাউজুবিল্লাহ। তো এটা হলো আল্লাহ তবরক তাআলা। তাহলে আল্লাহ কে, আল্লাহ কোথায়, আল্লাহ কেমন, এই কয়টা জিনিস আল্লাহর পরিচয়ের সাথে সরাসরি জড়িত, এবং এগুলো সব সুন্দর সুন্দরভাবে দলিল উপস্থাপন করা হয়েছে কোরআনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, সাহাবায়ে কেরামের প্রশ্নের মাধ্যমে এবং রাসূলের জবাবের মাধ্যমে এগুলো স্পষ্ট হয়েছে। একেবারে তৃপ্তিদায়ক জব, এই পরিচয় শুনলে একটা তৃপ্তি মিলে, আর এইসব পরিচয় শুনলে কি তৃপ্তি পাওয়া যায় না? এরকম ভাবে তাহলে এরপরেই না পরিচয়, এরপরেই না আসবে পরবর্তী পর্ব, আল্লাহর পরিচয় জানতে পারলাম, এই পরিচয়। এখন তাহলে কি আছে, চতুর্থ জিনিস একটা আসবে, তাহলে আল্লাহর জন্য কি করতে হবে, এই আল্লাহকে পাওয়ার জন্য কি করণীয়, এই আল্লাহকে পাওয়ার জন্য যে আল্লাহর পরিচয় পাওয়া গেল, এই আল্লাহকে পাওয়ার জন্য, এই আল্লাহর দিদারের জন্য তাহলে কি করতে হবে? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়আমাল আমালান সালিহা। তাহলে সৎ আমল করতে হবে, আর এবাদত শিরক মুক্ত এবাদত করতে হবে, সুন্নাহ মোতাবেক এবাদত শিরক মুক্ত এবাদত করতে হবে। এটাই হলো আয়াতে নির্দেশনা। আরো সংক্ষেপে যদি বলি, আরো স্পষ্ট করে, তাহলে বান্দাকে আল্লাহর হক আদায় করতে হবে। কি জন্য আল্লাহ বান্দা সৃষ্টি করেছেন বান্দাকে সেটা বুঝতে হবে, আর সেই বুঝ অনুযায়ী কাজ করতে হবে, তাহলেই সেই আল্লাহকে পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ, এই হলো আল্লাহ তবরক তাআলার ক্ষেত্রে পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় কি? এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার জন্য রাসূল আল্লাহ তবরক তাআলার পক্ষ থেকে পরিচয় এসেছে সূরা কাহাফের শেষ আয়াতে। আল্লাহ কি বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। পরিচয় জানলে তখন সেই নবীর নির্দেশনা মানতে, তার আদেশ নিষেধ মানতে, তিনি যা বলেছেন তা মানতে একটা আগ্রহ বোধ করব। আর যদি তার পরিচয়ই সমস্যা থেকে যায়, তাহলে জোর করে আগ্রহ সৃষ্টি করা হবে। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টা ঠিক মতো আমরা না জানি, আল্লাহ তার পরিচয় সম্পর্কে নিজে বলছেন কি, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, হে রাসূল আপনি বলে দিন, শুধুমাত্র আমি তোমাদের মতোই মানুষ, তোমাদের মতো মানুষ, ইউহা ইলাইয়া, আমার কাছে ওয়াহী করা হয়। তাহলে এটা হলো পার্থক্যের বিষয়, তোমাদের মতো মানুষ আর আমার কাছে ওয়াহী করা হয়। আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, কি ওয়াহী, যে তোমাদের ইলাহ মাত্র একজন, একজন হলো তোমাদের ইলাহ, ইলাহুকুম ওয়াহিদ। এই হলো রাসূলের পরিচয় আল্লাহ তবরক তাআলা দিচ্ছেন, এবং আল্লাহ তবরক তাআলা তার সম্পর্কে আরো বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার সম্পর্কে উল্লেখ করেছেন,
তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যদি আমরা জিজ্ঞেস করি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে? হ্যাঁ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে? উনি হচ্ছেন আল্লাহর প্রেরিত একজন রসুল, মোহাম্মদুর রসুলুল্লাহ, মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হচ্ছেন আল্লাহর রসুল, আর তিনি হচ্ছেন আল্লাহর আখিরি রসুল। এইভাবেই আল্লাহর আল্লাহ তার পরিচয় দিয়েছেন, ওমা মোহাম্মদুন আবা আহাদিম মির রিজালিকুম, মোহাম্মদ তোমাদের কোনো পুরুষ ব্যক্তির পিতা নন, ওয়ালাকির রসুল আল্লাহ, বরং তিনি হচ্ছেন আল্লাহর রসুল, ওয়া খাতামান নবীন, এবং তিনি হচ্ছেন সর্বশেষ নবী। এগুলো হলো আল্লাহর পরিচয় সম্পর্কে আল্লাহ তবারক তাআলা বলছেন। এরপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা বংশ পরিচয়, যখনই আল্লাহ বললেন মোহাম্মদ, বলে দাও আমি তোমাদের মতো রাসূল, তোমাদের মতোই মানুষ, তোমাদের মতো যখন মানুষ বলা হলো, তখন আমরা দেখব যে আমাদের মতোই ওনার পিতা ছিল, মোহাম্মদ বিন আবদুল্লাহ। যেহেতু আল্লাহ সূত্র দিয়ে দিলেন কি, তোমাদের মতো মানুষ, তাহলে কি বলছে, আমাদের যেমন পিতা আছে ওনারও তেমন পিতা আছে, আমাদের যেমন মা আছে ওনারও তেমন মা আছে, উনি যেমন আমরা যেমন জন্মগ্রহণ করি উনিও জন্মগ্রহণ করেছেন। মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, এই হল তার পরিচয়। এখন আমরা যদি বলি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন কি, নূরের তৈরি, এটা হলো নূরের তৈরি। কোথায় বলা হয়েছে? কোরআনে কোথাও আছে? কোরআনে কোথাও নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটা কি, রাসূলকে রাসূলের পরিচয় ঠিক রাখা হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন বিভিন্ন হাদিস, কোরআনের আয়াতে তো পাওয়া যাচ্ছে, আর নিজেও তিনি বর্ণনা করেছেন ওই যে বিভিন্ন হাদিস যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়াইতে ভুল করেছিলেন, 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছিলেন, কয়েক ধরনের ভুল পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ক্ষেত্রে কয়েক ধরনের ভুল করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেন, কিন্তু ভুলের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন মাসুম বলা হয়, ভুলের ঊর্ধ্বে কেন বলা হয়? ভুলের ঊর্ধ্বের অর্থ হল ভুলের ওপরে তাকে কখনোই বহাল রাখা হয় নাই। ভুল হতে পারে কিন্তু ভুলের ওপরে বহাল থাকবেন না উনি। এই হলো ব্যাখ্যা, ভুল হবে না তা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভুল করেছেন, আল্লাহ কেন ভুল হয়েছে এগুলো মানুষ প্রমাণিত করার জন্য ভুলগুলো আল্লাহ ঘটিয়েছেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষ ছিলেন, ইন্নামা আনা বাশার, আমি তোমাদের মতো, বলো আমি তোমাদের মতো মানুষ, এই যে মানুষ প্রমাণ করার জন্য এই ভুলগুলো ঘটানো হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঘটানো হয়েছে। যারা নূরের তৈরি ফেরেশতা তাদের কখনো ভুল হয় না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন কি, ইন্নামা, যখন ওই যে 2 রাকাতে 4 রাকাতের সালাত 2 রাকাত পড়াইলেন, আবার দেখা যায় 3 রাকাতের সালাতও 2 রাকাত পড়াইছেন, হ্যাঁ আবার 4 রাকাতের সালাত 5 রাকাত পড়াইছেন, আবার তাশাহুদে বসতে হবে না বসে উঠে গেছেন, 5-6 প্রকার ভুল সালাতেই হয়েছে, 5-6 প্রকার ভুল কিসে, সালাতের মধ্যে হয়েছে, কেরাতে হয়েছে, রাকাতে ভুল হয়েছে, 4 রাকাতের সালাত 2 রাকাত পড়িয়েছেন, 3 রাকাতের সালাত 2 রাকাত পড়াইছেন, 4 রাকাতের সালাত 5 রাকাত পড়াইছেন, তাশাহুদে বসতে হবে না বসে উঠে গেছেন, তারপরে
সুরা পড়তে পড়তে আয়াত ছেড়ে চলে গেছেন, আয়াত ছেড়ে চলে গেছে, একটা আয়াত বাদ পড়ে গেছে, টের পাননি। এবং এই ভুলগুলো মানুষ হিসেবে ভুল করলে, ভুলের একটা ইয়ে আছে না, পাকাপোক্তা ভুল, পাকাপোক্তা, আপনি যদি পাকাপোক্তা ভুল কোনটাকে বলা হয়, আপনি ধরিয়ে দিলেও আমি মানি না, যে না আমি ভুল করি না, এটা হলো পাকা ভুল, কাঁচা ভুল, ও হা 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 ঠিক আছে ঠিক আছে। আর একটা বলছে না 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 আমি ভুল করি নাই। আল্লাহ রসুল এরকম ভুলও করেছেন, সালাদ চার রাকাতের সালাদ দুই রাকাত পড়ে পড়ে বলতেছে, জিজ্ঞেস করা, তাকে জিজ্ঞেস করা হলো, আকুসিরাতি সালাত ইয়া রাসূলুল্লাহ আম নাসিতা, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সালাত কি কমিয়ে দেওয়া হলো আজকে থেকে, এই জোহরের সালাত আজকে থেকে দুরাকাত করে পড়ব, তার অর্থ এটাই তো, সালাত কি কমিয়ে দেওয়া হয়েছে নাকি আপনি ভুলে গেছেন? আল্লাহ রসুল জবাবে কি বলছেন, প্রথমে প্রথমে পাত্তাই দেননি, বলছে মা কুসিরাতি সালাত ওয়ালা নাসিতু, সালাত কমানো হয় না আমি ভুলিও নাই, এটাই আছে হাদিসে, মা কুসিরাতি সালাত ওয়ামা নাসিতু, সালাত কমানো হয় নাই, সালাত আমি ভুলিও নাই, ঠিক ঠিক পড়েছে। এই কথা যদি আজকের কোনো ইমাম বলে তাহলে ও কাফের হয়ে যাবে, হ্যাঁ, তার মানে দুরাকাত সালাত, জোহরের সালাত দুই রাকাত, ও যদি বলে যে সালাত ভুলি নাই, কমায়ও দেওয়া হয় নাই, আমি ঠিক পড়েছি, তা ঠিক কি দুই রাকাত নাকি জোহরের সালাত দুই রাকাত, এটা কুফুরি হয়ে যাবে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পাকাপোক্তভাবে ভুলেছেন যে আর পাত্তাই দিতেছেন না কাউ, সবাই তো সরব হয়ে গেল যখন ওই এক লোক বলার সাহস তো একজন করছে, যখন তাকে প্রত্যাখ্যান করতেছেন আল্লাহ রসুল পাত্তাই দিতেছেন না, তো বাকিরাও তখন বলা শুরু করেছে, হ্যাঁ রসুলাল্লাহ আজকে দুই রাকাতই সালাত হয়েছে, বুঝছি তাই নাকি, এখন দুর্বল হয়েছে, সবাই যখন জুলেদিনের পক্ষ অবলম্বন করছে তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, হ্যাঁ আসাদাকা হাজা, তাহলে তোমরা কি বলতেছ এই সঠিক বলতেছে, বলছে হ্যাঁ হ্যাঁ সঠিক বলতেছে, আমরা অনুভব করেছি আমি দুই রাকাতই পড়াইছি, বলছে তাহলে দাঁড়াও আরও দুই রাকাত পড়ি। কিন্তু আমাদের দেশের সালাতের নিয়ম হলো সালাতই ভেঙে ফেলতে হবে, আবার দোহরায় পড়তে হবে। কতগুলো মূর্খ ইমাম আছে, ওরা কি করবে, এই আবার দোহরায় চার রাকাতই পড়বে, এগুলো মূর্খ ইমাম। নিয়ম কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবার বল নিয়ম বলে কি, নিয়মটা কি, যে কথা বলে ফেলছি না, কথা বলে ফেললে আবার পুরা দোহরাইতে হবে। আল্লাহ রসুল এতক্ষণ কি বললেন, এই যে বাক বিতণ্ড চলতেছে এগুলো কি কথা না, জুলিয়েদেন সাহস করে এসে বলল যে আপনি আজকে কম পড়াইছেন সালাত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে না আমি কমও পড়াই নাই ভুলিও নাই, বাকিরা বলছে না আপনি কম পড়াইছেন। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পরাজিত হইলেন তখন এটা কিসের কাছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আরেকটা বিষয়, তাকে কোনো ভুলের মধ্যে বহাল রাখা হয় না, এই এই দৃষ্টিকোণ থেকে উনি মাসুম, কোনো ভুলে তাকে বহাল রাখা হয় না, স্থির থেকেছেন। এটা হলো একটা কারণ। আরেকটা হলো যে তাবলিগ দিন প্রচারে কোনো কিছু উনি ভুল করেন, প্রচারের ক্ষেত্রে কোনো ভুল করেননি, প্রচারিত বিষয়ে ভুল করেছেন, প্রচারিত বিষয়ে সালাত তো সবাইকেই শিখিয়ে দিয়েছেন, শিখানো থেকে ভুল ছিল, জোহরের রাকাত চার রাকাত, আসরের রাকাত চার রাকাত, শিখানো জিনিসে ভুল করেছেন, কিন্তু শিখাইতে ভুল করেননি, তাবলিগ প্রচারে ভুল করেননি, প্রচারকৃত জিনিস চর্চাই ভুল হয়েছে। এই হলো, এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সারেন্ডার হয়ে বললেন তাহলে দাঁড়াও দুই রাকাত পড়ি, তাহলে কী করতে হবে, এই ক্ষেত্রে কি হবে, কতগুলো কথাবার্তা হলো, তারপরও দুই রাকাত বহাল আছে, আর দুই রাকাত পড়লেই চলবে, আজ দুই রাকাত পড়েছেন। এইভাবে দুই রাকাত পড়ার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিলেন, কি ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, আমি শুধু তোমাদের মতোই মানুষ। দেখছেন এটা, না না এটা হলো হাদিস, এটা না এটা হলো হাদিস, কোরআন আর হাদিস একই ধারায় চলবে না,
কোরআনে তো ইন্নামা আনা বাশারুন আছে, এই জন্য হাদিসেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, এত কিছু ঘটে যাওয়ার পর দুই রাকাত সালাত আবার পড়লেন, চার রাকাত হলো, সহু সিজদা দিয়ে সালাম ফিরিয়ে ভাষণ দিয়েছিলেন, কি বলেছিলেন ভাষণের মধ্যে, ইন্নামা আনা বাশারুন মিসলুকুম। দেখছেন ভুলে যাওয়া যে মানুষের পরিচয় সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকার করছেন, সালাতের পরে কি বললেন, ইন্নামা আনা বাশারুন মিসলুকুম আনসা কামা তানসাউন, শুনে রেখো আমি তোমাদের মতোই মানুষ, এই জন্যই আমি ভুলে যাই তোমরা যেমন ভুলে যাও, তোমাদের মতো মানুষ দেখেই তোমরা যেমন ভুলে যাও, তোমাদের কি চার রাকাতের সালাত দুই রাকাত হইতে পারে না, এরকম আমিও চার রাকাতের সালাত দুই রাকাত পড়েছি। কি বললেন, এই যেই ঘটনাটা ঘটে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর মাধ্যমে, যে ভুলটা হয়ে গেল, এই ভুল দিয়ে কি দলিল দিচ্ছেন রাসূল যে মানুষ আমাদের মতো মানুষ, এর দলিল প্রতিষ্ঠিত করতেছেন এটা দিয়ে, এই ভুলের মাধ্যমে কি প্রতিষ্ঠিত করলেন, কোরআনে যা এসেছে আমি তোমাদের মতো মানুষ, বুঝলে তো, তোমরা যেমন চার রাকাতের সালাত দুই রাকাত পড়তে পারো, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও চার রাকাতের সালাত দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছি, তার মানে আমিও মানুষ তোমাদের মতো, আনসা কামা তানসাউন, তোমরা যেভাবে ভুলে যাও আমিও ওইভাবে ভুলে যাও, ভুলে যাই, ফায়দা নাসিতু ফাযাক্কিরুনি, এভাবেই আমি যখন ভুলে যাব, ভুলে কোনো কাজ করব, তোমরা আমাকে এভাবে স্মরণ করিয়ে দিবে, স্মরণ করিয়ে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, বাশার, আর যদি রাসূল বাশার না হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নূরের তৈরি মানুষকে আদেশ নিষেধ করা তো শোভা পায় না, কারণ ফেরেশতা তো এরকম হইতেই পারে, কোনো গুনাহ হবে না, কোনো আমল তার ছুটে যাবে না, কোনো ইবাদত এবং আমলে তার ত্রুটি হবে না, আমি আমরা কি আপনার মতো নাকি, উম্মতের কাছে এমনি প্রত্যাখ্যিত প্রত্যাখ্যাত হয়ে যেতেন, যে না আপনি যা বলছেন এটা আমাদের পক্ষে সম্ভব না, এটা আপনি ওই নূরের তৈরি মানুষ, নূরের তৈরি, এই জন্য আপনার পক্ষে সম্ভব, আমরা এত কিছু করতে পারবো না, আমরা আমাদের মতো, আমাদের আমাদের নিজস্ব শক্তি সামর্থ্য সীমাবদ্ধতা আছে, আমাদেরকে এর মধ্যেই আপনি রাখেন, আপনি আমাদেরকে কোনো প্রেশার দিবেন, আমরা যতটুকু পারি করি, আপনি আপনার পক্ষে এসব সম্ভব, আমাদের পক্ষে সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দাওয়াতও দিতে পারতেন, ওই যে না এগুলো আপনার পক্ষে সম্ভব। মুসা নবীর কওম কি বলেছিল যুদ্ধের জন্য, যখন ডাকল যুদ্ধের জন্য, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, তুমি আমার তোমার রব যাও, এই এই বিশাল দেহ বিশাল আকৃতি এই শক্তিধর কওমের সাথে যুদ্ধ করতে তোমরা যাও, আমরা পারব না, আমাদের পক্ষে সম্ভব না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভুলটা দিয়ে দলিল পেশ করলেন, দলিল পেশ করলেন, কিসের দলিল, যে আমিও তোমাদের মতো মানুষ, এই জন্য আমারও ভুল হয়েছে। অথচ এক শ্রেণীর মুসলমান কি বলে, রাসূলকে যদি আমাদের মতো মানুষ বলি তাহলেই নাকি কাফের হয়ে যাবে, নূরের তৈরি না বললেই কাফের হয়ে যাবে, নাউজুবিল্লাহ, ওদের কাফের হয়ে কাফের হয়ে যাওয়ার মানে কি বলে হুমকি দেওয়াতে আমাদের আশঙ্কিত হওয়ার কিছু নেই, ওরা বরং কাফের বললেই আমরা মুসলমান, ওরা কাফের বললেই আমরা ঠিকমতো মুসলমান হওয়ার সুযোগ পাই, স্বীকৃতি পাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কে, তিনি আমাদের মতো মানুষ ছিলেন, তার পিতামাতা ছিল, তার বংশ পরিচয় ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি কুরাইশ বংশের লোক না, হাশেম বংশের লোক, হাশেম বংশের মক্কায় জন্মগ্রহণ করেছেন। এই তো হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়। আর বাকি যে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এই নূরের তৈরির পক্ষে কোনো স্পষ্ট দলিল নেই, সব হলো ব্যাখ্যা, ব্যাখ্যামূলক, ব্যাখ্যা করে ব্যাখ্যা বিশ্লেষণ করে স্পষ্ট কোনো দলিল পাওয়া যায় না। যেমন এই যে উনি একটা আয়াত বললেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন,
তোমাদের কাছে এসেছে, নিশ্চয় তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে হ্যাঁ নূর এবং কিতাব, ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে, এরকম কি বলা হয়েছে? এই আয়াত দিয়ে দলিল নেওয়া সঠিক হতো যদি আল্লাহ বলতেন যে কদ জাআকুম মিনাল্লাহি নবিয়ুন মখলুকুন মিন নূরিন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে নূরের তৈরি নবী এসেছেন এবং কিতাব মুবিন এসেছেন। এনে কি মখলুক বলা হয়েছে, নূর এসেছে। এই জন্য কোরআনে কোথাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি এই কথাটা নাই, নূর এসেছে। তো নূর এসেছে অর্থ কি? এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, এটা কোন আয়াতের এটা তর্জমা হলো? কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন, এর তর্জমা কি এরকম হয় যে তোমাদের কাছে নূরের তৈরি নবী এসেছে? না, নূর এসেছে, নূর এসেছে। নূর বলতে কত কিছুই তো, নূর নূর বলে আলো। আল্লাহ তোমরা কথালা কি বলছেন এই আল ইলমু নূরুন, হ্যাঁ ইলম হলো নূর। ঢাকা ইউনিভার্সিটির কি ওই মনোগ্রামের মধ্যে লোগোতে কি আছে, শিক্ষায় আলো, নাকি এখন আছে না নাই? শিক্ষায় আলো, তো শিক্ষা আলো, তাহলে তো নূর, আল ইসলাম নূরুন। আমাদের দেশে তো এই দোয়া পড়ে, ওরা দোয়াটা বানোয়াট, ওজুর পড়ে না আগে পড়ে, আল ইসলাম নূরুন ওয়াল কুফর জুলমাতুন। হ্যাঁ কি, হ্যাঁ ওজুর পড়ে না ওজুর ভিতরে, আল ইসলাম নূরুন, ইসলাম হলো নূর। এখানে তো সবই হইতে পারে, কাদ জাআকুম মিনাল্লাহি ইসলামুন, নূরুনের জায়গায় ইসলামুন, ইসলাম এসেছে। আর ইসলামটা কোথায় পাওয়া যাবে? ইসলাম পাওয়ার জন্য আল্লাহ কি দিয়েছেন, কিতাবুম মুবিন। হ্যাঁ ইসলামে আল্লাহর পক্ষ থেকে দিন এসেছে, দিন আসে নাই, দিনের প্রয়োজন নাই। আর দিনটা কোথায় পাওয়া যায়? কিতাব এবং মুবিনের মধ্যে। আবার কেউ কেউ বলছেন, তাফসির করেছেন যারা সঠিক তাফসির করেছেন, সহি তাফসির, এদের এইটা কি তর্জমা, এই এই আয়াত এই শব্দ কি এই তর্জমা বহন করে? কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর। আর এটার তর্জমা আমি কি করতেছি, নূরের তৈরি মোহাম্মদ নবী এসেছেন, এটা কি তর্জমা করা ঠিক হইল? এটা গোজামিল মার্কা তর্জমা, এটা হলো ভণ্ডামি তর্জমা, এই হলো তালে মাতালদের তর্জমা, তালে মাতাল যারা ওদের তর্জমা, তালে মাতাল ওই ফকিরের ফকিরের মতো। ফকিরকে জিজ্ঞেস করা হয়েছে, এই ফকির বলো তো এক আর একে কত হয়, বলছে দুই রুটি হয়। এক আর একে দুই রুটি হয় নাকি? ওর তাল হলো রুটির, ওর রুটির দরকার, ও ক্ষুধার্ত ভিক্ষুক, ওর রুটির দরকার, তাই অঙ্ক এইভাবে করতেছে। ওকে বলা হলো এক আর একে কত হয়, ও বলছে এক আর একে দুই রুটি হয়, এরকম তর্জমা না? আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে, আর ওর তর্জমা করতেছে কি, আল্লাহর পক্ষ থেকে নূরের তৈরি নবী এসেছে। আর কে, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, ওই ফকিরের তালে মাতাল যারা হয় তাদের তর্জমা এরকম, বুঝা গেছে না? তো এই ফকিরের মতোই তো তোর অঙ্ক হলো, এটা কোথাও নাই কোরআন হাদিসে, কোথাও খুঁজে পাওয়া যাবে না, শুধুমাত্র এই ফকিরের মতো, ফকিরের মতো ব্যাখ্যা, ফকিরের অঙ্কর মতো। ওদেরকে শিয়াদেরকে তর্জমা করতে দেওয়া হয়েছে কি, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা, এই আয়াতের তর্জমা। এই যে মুসা আলাইহিস সালাতু ওয়াসালামের যুগে যে ঘটনা ঘটছিল, এই যে গরু জবাইয়ের ঘটনা, যেই গরু জবাইয়ের ঘটনাকে কেন্দ্র করে সুরার নাম পড়ে গেছে বাকারা, গাভী। এখানে ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন যে তোমরা একটা গাভী জবাই করবে।
শিয়াদের তর্জমা হলো যে আল্লাহ এই আয়াতের ভিতরে আয়েশাকে জবাই করতে বলছে, কারণ কি আয়েশাকে পছন্দ করে না। এই আয়াতের তর্জমা ব্যাখ্যা হলো বাকারা বলতে উদ্দেশ্য কি, আয়েশাকে জবাই করতে বলা হয়েছে নাউজুবিল্লাহ। এই জন্য তারা একটা ওই ছাগল জবাই করে, তাকে হত্যা করে আয়েশা নাম দিয়ে, তার তার গায়ে আয়েশা লিখে তাকে হত্যা করা হয় নাউজুবিল্লাহ। আর তাদের তাফসিরে পাওয়া যায় কি, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা, তাদের শিয়াদের তাফসিরে পাওয়া যায় যে এই বাকারার উদ্দেশ্য হলো আয়েশাকে জবাই করতে বলা হয়েছে। কোথায় মুসা নবীর ঘটনা আর কোথায় বাকারার তাফসির করতেছে আয়েশা দিয়ে নাউজুবিল্লাহ। মানে বেদাতীদের কাজ কোনো আপনি প্রসঙ্গ খুঁজে পাবেন না, কোনো মিল খুঁজে পাবেন না, খালি গোজামিল। এটা হলো গোজামিল মার্কা তাফসির, এই তাফসির হলো বোকামি তাফসির, অজ্ঞ মূর্খদের তাফসির, তালে মাতালদের তাফসির, ওই ফকিরদের মতো তাফসির, ওই শিয়াদের মতো তাফসির। এবার বলেন আর কি আছে, আর কি আয়াত আছে? শেষ, একটা সম্বল ছিল এটাও শেষ। তারপর হোক মোহাম্মদ হোক, কোনো ব্যক্তি যদি হয় তাহলে সেই ব্যক্তির মাধ্যমে যদি কোনো আলো পাওয়া যায়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্য এসেছেন, তিনি লোকজনকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য, অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন না? তিনি তো আমাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন, কুফরির অন্ধকার থেকে ইসলামের আলোতে নিয়ে এসেছেন। তো উনিও তো নূর হইতে পারে, যে কোনো আলেম নূর হইতে পারে, যে কোনো আলেমও নূর হয়, যিনি নূর বহনকারী, কোরআন বহনকারী, যিনি হেদায়েত বহনকারী, তিনি তো নূর বহনকারী, ওই ব্যক্তিও নূর হইতে পারে। আমাদের সমাজে আবার অনেকেই দলিল দেয় মানে খোঁড়া অজুহাত, এই জন্য নাকি জিন্নুরাইন বলা হইতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কন্যাকে বিবাহ করেছিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু, এই জন্য জিন্নুরাইন বলা হয়। হ্যাঁ, দুই নূরের অধিকারী, দুই নূরের অধিকারী, এটা একটা দলিল জিন্নুরাইন। দুই কন্যাকে যদি নূর বা আলো বলা হয় আরো কি ছিল না, ওগুলো কি একই আল্লাহর রসুল থেকে আরো তো, আরো তো কন্যা তৈরি হলো, ওরা কি জাইনাব কি? এখন উসমান বিবাহ করে নাই এই জন্য আর নূর হলো না, জাইনাব কি নূর ছিল না? রোকাইয়া কুলসুম শুধু নূর আর জাইনাব নূর ছিল না? ফাতেমা নূর ছিল না? ফাতেমা তো আরো নূর হওয়ার কথা, মা ফাতেমা উনি কই? তো ওনার কিছু কন্যা নূর আর কিছু কন্যা নূর নয়, এটা কেমন কথা? মানে ওসমান রাদিয়াল্লাহু আনহু একজনই দুই কন্যাকে বিবাহ করেছেন, এই জন্য তার ফজিলত বর্ণনা করা হয়। হ্যাঁ, তো ওই জন্য যে আমার এমনি মানুষকে তো নূর বলা হয় অনেক সময়, কি আমরা টেলিভিশনের পর্দায় কতগুলো ফাসেক ফাজের লোক, মহিলা নায়িকা গায়িকা এগুলোকে নিয়ে এসে বলি আলোকিত লোক নাকি এরা, আলোকিত ওরা, এটা কি ভাই? ওই কাজা মিনাল্লাহ নূরুন ওয়া কিতাবুম মুবিন, ওদেরকে ডেকে বলেন যে এদের বাপেরা কি, এদের বাপ মা কি নূরের তৈরি নাকি, এরা যে আলোকিত মানুষ টেলিভিশনের পর্দায় এসে এই ফাসেক ফাজের লোকগুলো এদেরকে বলতেছে আলোকিত মানুষ, তাহলে কি এদের বাপ মা সব নূরের তৈরি নাকি? এই কিসের আলো, এই গানের আলো ছড়ায়, গানটাকেই আলো বলতেছে ওরা, ওই নাচ গানই তাদের কাছে আলো, শয়তানদের কাছে নাচ গান আলো, আর এই নাচ গান এদের মাধ্যমে মানুষ পাইতেছে, এই জন্য এরাও আলো, সব আলোকিত সব মহিলা পুরুষ টেলিভিশনের পর্দায় আসতেছে, তাহলে কি এরা এই জন্য আলোকিত মানুষ যে এদের বাপ মা নূরের তৈরি, এদের বাপ মা নূরের তৈরি এই জন্য এরা আলোকিত মানুষ নাকি? এরা খারাপের দিক দিয়ে খারাপ মানুষের কাছে আলোকিত, তো ভালোর দিক দিয়ে ভালো মানুষদের কাছে আলোকিত লোক তো যে কেউ হইতে পারে, যার মাধ্যমে যে কোনো আলেমকে আমরা বলতে পারি,
আল্লামা নাসিরুদ্দিন আলবানী একটা নূর, পৃথিবীতে নূর ছড়াই গেছেন। ইবনু তাইমিয়া পৃথিবীতে নূর ছড়িয়ে গেছেন। শেখ বিন বাজ পৃথিবীতে নূর ছড়াই গেছেন। ইমাম বুখারী পৃথিবীতে নূর ছড়াই গেছেন, নূর দিয়ে গেছেন। এগুলো নূর না, ওরাই তো বেদাতি দোয়ার মধ্যে বলছে আল ইসলাম ও নূরুন ওয়াল কুফরু জুলমাতুন। হ্যাঁ, ইসলাম হলো নূর আর কুফরি হলো অন্ধকার। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে কি বলা হয়েছে, রসুল মোহাম্মদ কে, তিনি হচ্ছে আমাদের মতো মানুষ, সঠিক জব। মোহাম্মদ কে, তিনি হলেন নূরের তৈরি একজন নবী, এটা বেঠিক জব। নবী আবার জিন্দা নবী, হ্যাঁ নাউজুবিল্লাহ, জিন্দা নবী আবার কি হায়াতুন নবী, হায়াতুন নবী আর জিন্দা নবী, এগুলো হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা পরিচয়, সঠিক পরিচয় জানে নাই, সঠিক পরিচয় বিশ্বাসী হয় নাই তাদের কথাবার্তা এগুলো। এগুলো হলো ভারতবর্ষের কথা। হায়াতুন নবী মক্কা মদিনায় কেউ বলে না, একজন মূর্খ লোকও হায়াতুন নবী বলে না। জিন্দা নবী মক্কা মদিনায়, যেই মক্কা মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, মক্কাতে জন্ম, মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন, হিজরতের ভূমি, এই মক্কা মদিনার দেশে কেউ বলে না, একটা মূর্খ লোক খুঁজে পাওয়া যাবে না, একটা কানা ল্যাংড়া খোড়া পাগলও খুঁজে পাওয়া যাবে না যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিন্দা নবী অথবা হায়াতুন নবী বলে। আর আমাদের দেশে, হ্যাঁ আমাদের দেশে একবার সবচেয়ে বড় ওলি আল্লাহ, সবচেয়ে বড় আলেম, হ্যাঁ উনি নাকি বলছেন হায়াতুন নবী। কে বলছে? এমদাদুল্লাহ মহাজিরে মক্কি, হুসেইন আহমদ মাদানী, অমুক তমুক কি কাসেম নানুতি, তারপরে হাকিমুল উম্মা, এগুলো সব বড় বড় আলেম। আর মক্কা মদিনার সবচেয়ে মূর্খ লোকটাও এই জিনিস, এই কথাটা বাতিল বলে জানে। সবচেয়ে মূর্খ লোক যেটা, সেও জানে এটা বাতিল কথা। আর আমাদের দেশে সেরা আলেম, যে আলেমের পূজা করা জায়েজ মনে করে, সেই আলেমও বলতেছে হায়াতুন নবী জিন্দা নবী। যে আলেমের পূজা করতে ব্যস্ত হুজুররা, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি, সে কি বলতেছে জিন্দা নবী। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাম মারা গেছেন না, নবী সাল, তাহলে কবরটা কার, কবর কার? শুধু জিন্দা নবী বলে না, নবীও সর্বত্রে বিরাজমান, বুঝেছেন? নবীকে কি বলা হয়? সর্বত্রে বিরাজমান। তো নবী সর্বত্রে বিরাজমান থাকে নাকি? নবী নবীকেও সর্বত্রে বিরাজমান মনে করা, এই জন্য তো এই মিলাদ মাহফিলে, সব মিলাদ মাহফিলেই নবী পাওয়া যায়, একসাথে 1000 মিলাদ মাহফিল প্রত্যেকটাতেই নাকি নবী আছে, তাহলে প্রত্যেকটাতেই নবী উপস্থিত হয়েছে। এই জন্য তাদের আকীদা হলো নবীও, আল্লাহ যেমন সর্বত্রে বিরাজমান, নবীও সর্বত্রে বিরাজমান, সর্বত্রে বিরাজমান। এই জন্য তো সব মাহফিলই আছে, সব মিলাদ মাহফিলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ার রাখা হয়, নাউজুবিল্লাহ। তাই লেখা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি তো মারা গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, কবর দেওয়া হয়েছে মদিনাতে, তার কবর আছে, এরপরে কিভাবে আর জিন্দা? জিন্দা কোথায়? জিন্দা তো নেই, কবরে জিন্দা আছে। বারজাখি জিন্দা, বারজাখি জিন্দা, বারজাখি জিন্দা মানে কবরের ভিতরে তিনি জিন্দা আছে, ওটা হলো বারজাখি জীবন। কেন আখেরাতে আমরা জিন্দা থাকবো না? আমরা তো সব মরা মানুষ আখেরাতে জিন্দা, আবার জান্নাত ভোগ করব, জাহান্নাম ভোগ করব, কবরে জিন্দা। ফেরাউনও জিন্দা, ফেরাউন জিন্দা, আবু জাহাল জিন্দা, আবু লাহাব জিন্দা, নাহলে শাস্তি ভোগ করতেছে কিভাবে? যদি জিন্দা না হয় তো শাস্তি ভোগ করতেছে কিভাবে? তাহলে মুর্দা মানুষকে শাস্তি দিতেছে আল্লাহ, কিসের শাস্তি? কবরে সবাই জিন্দা, বারজাখি জীবনে সবাই জিন্দা, মমিনরা শান্তি পাওয়ার জন্য জিন্দা, আর আর কাফিররা বদকাররা শাস্তি পাওয়ার জন্য জিন্দা। আন্নার রুজুউ রাজুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা
ফেরাউন সম্পর্কে বলছে, তার দলবল সম্পর্কে, ফেরাউন এবং তার দলবলের কাছে প্রতিদিন সকালবেলা এবং সন্ধ্যাবেলা আগুন দ্বারা আপ্যায়ন করা হয়, আগুন দ্বারা আপ্যায়ন করা হয়। তার মানে কি, এমনি আগুন দিয়ে তাকে আপ্যায়ন করা হয় যদি তার শাস্তি না হয়ে থাকে? এটা এইভাবে তারা কবরে বারজাখী জীবনে সবাই জিন্দা। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কি বলছি আমরা, এটা কি রসুলের পরিচয় হলো? তাহলে আল্লাহ সর্বত্রে বিরাজমান এই বেদাতিদের কাছে, আর নবীও সর্বত্রে বিরাজমান, তাহলে পার্থক্য কি আছে? তো নবীর পরিচয়, তাহলে যারা এই নবীকে মানে, তাহলে এই নবী মানে কোনো লাভ আছে? এই নবী তো হলো মাবুদ, নাউজুবিল্লাহ। এই নবী তো প্রকারান্তরে তিনিও তো মাবুদ, নাউজুবিল্লাহ। আল্লাহ সর্বত্রে বিরাজমান, আল্লাহ চিরঞ্জীব, মোহাম্মদও চিরঞ্জীব, এরকম নবী তো আল্লাহ পাঠাই নাই। এমন নবী আল্লাহ পাঠিয়েছেন যেই নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন, যেই নবীকে আল্লাহ মৃত্যু দান করে কবরে পাঠিয়ে দিয়েছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার আগে বহুত ভবিষ্যৎবাণী করেছেন, যদি আমি বেঁচে থাকি, কিন্তু বেঁচে ছিলেন না। যদি আমি বেঁচে থাকি তো আগামী বছর কি করব, আশুরার সাথে তাসুয়া 10 তারিখের আগের দিন 9 তারিখও সিয়াম পালন করব। ইবনু আব্বাস বলছেন, কিন্তু পরবর্তী বছরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেঁচে ছিলেন না, তার আগেই মারা, পরের আশুরা আস্তে আস্তেই মারা গেছেন। বিদায়ী হজ কেন বলি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিদায়ী হজ্জে ভবিষ্যৎবাণী করেছিলেন, লাআল্লি লা আলকাকুম বাদা আমিকুম হাজা, সম্ভবত এই বছরের পর এই জায়গায় আমি আর তোমাদের সাথে একত্রিত হব না, হতে পারবো না। কেন, বেঁচে থেকেও না? তা বাস্তবে দেখা গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আসেননি। এই জন্য এই হজের নাম কি, বিদায় হজ, মানে মৃত্যুর আগে এই হজ করার 81 দিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছিলেন, এই জন্য এটার নাম বিদায় হজ। তাহলে তো হজ হয়েই থাকবে এখনো আল্লাহ, তাহলে বলো করা এই বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় নম্বর হজ করলেন? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো হজ করা উচিত, জিন্দা নবী, অথচ উনি দায়িত্ব পালন করবে না। হ্যাঁ, নবীর দায়িত্ব হলো, হ্যাঁ, যতদিন বেঁচে থাকবেন ততদিন উনি দাওয়াতি কাজ করবেন, ইসলাম, মানুষকে ইসলামের আওতায় নিয়ে আসবেন, হ্যাঁ, কাফেরকে মুসলমান বানাবেন। তো এই দায়িত্বগুলো কোথায়? এগুলো হল বাজে কথাবার্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমরা এটা আগে চিনব, তার প্রকৃতি আমরা বুঝবো, তারপরে তার এবাদত করব। তো এটা মুহাম্মদের নামে তো এই অন্যের এবাদত হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সর্বত্র বিরাজমান মনে করছি, যাকে আমরা মনে করছি চিরঞ্জীব, উনি মরেন নাই, তাহলে কি এটা তো মুহাম্মদের আরেকজন মাবুদ আমরা বানাই নিয়েছি, মুহাম্মদের নামে আরেকজন মাবুদকে আমরা বানাই নিয়েছি, মাবুদের তো আমরা ইবাদত করতেছি, নাউজুবিল্লাহ। অথচ আবু বকর রাদিয়াল্লাহু কি বলেছিলেন, শুধু ওমর ইবনে খাত্তাব এরকম একটা, তিনি আবেগ আপ্লুত হয়ে বলেছিলেন যে যে বলবে মুহাম্মদ মারা গেছে তাকে আমি তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করব। মুহাম্মদ মারা গেছে এটা বললে মারা যাইতেই পারে। আবু বকর রাদিয়াল্লাহু কি বললেন, মান কানে আবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কদ মাত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রতিবাদ করলেন ওমর ইবনে খাত্তাবের এই কথার প্রতিবাদ, যে মুহাম্মদের পূজা করত সে জেনে রাখুক মুহাম্মদ মারা গেছে। মুহাম্মদের পূজা করা কে লোক ছিল? ওই ওমর ইবনে খাত্তাব যে কথাটা বললেন যে মুহাম্মদ মারা গেছে, এটা যে বলবে তাকে আমি হত্যা করব, এটাই এই ওমরের কথাটাই হলো মুহাম্মদকে পূজা করার কথা, আর কেউ পূজা করে নাই মুহাম্মদকে। ওই ওমরের কথা, ওমরের এই বক্তব্য পূজা করেছে, ওমরের এই মুখ পূজা করেছিল। তাও আবেগ আপ্লুত শব্দ, এটা আবেগের ঠেলায় বলেছিল। আর আবু বকর রাদিয়াল্লাহু কি বললেন, মুহাম্মদের যে পূজা করত সে জানুক মুহাম্মদ মারা গেছে। মুহাম্মদের পূজাকারী কেউ ছিল না, এই ওমরের এই কথাটাই মুহাম্মদের পূজার সামিল হয়েছে, যে মুহাম্মদ মারা যেতে পারে না। কেন মারা যেতে পারে না? মুহাম্মদ মারা যেতে পারে না এইটা যারা ভাববে, এটা যারা বলবে, এটা যারা বুঝে, তারাই হলো মুহাম্মদের পূজারি। এই জন্য ওমরকে লক্ষ্য করে এই বক্তব্য দিয়েছিলেন, কি বলেছিলেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কদ মাত,
যে ব্যক্তি মুহাম্মদের পূজা করত সে জানুক মুহাম্মদ মৃত্যুবরণ করেছে। ওয়ামান কানা ইয়াবুদুল্লাহ ফাইনাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, আর যে আল্লাহর ইবাদত করত সে জানুক যে আল্লাহ চিরঞ্জীব, কখনোই মরবেন না। দেখছেন ওমরের এই কথাটার মূল্যায়ন কিভাবে করলেন? মাবুদ ধরা হলো, মুহাম্মদের পূজাকারী মুহাম্মদ, তাহলে শিরকি কথা, কুফরি কথা এটা। ওমর ইবনে খাত্তাবের সংজ্ঞা ফিরে আসলো, হুঁশ ফিরে আসলো, উনি সারেন্ডার করলেন, তওবা করলেন এবং বললেন যে আমার মনে হয় আমার আমার ব্রেন থেকে বিস্তৃত হয়ে গেছিলো, এই আয়াত আমার মাথায় ছিল না, মনে হচ্ছে এই মাত্র নাজিল হলো। ওমর আবু বকরের ভাষণ শোনার পর বললেন যে আমার মনে হচ্ছে আজকেই নাজিল হলো আয়াত। উনি মুসলমান হয়ে গেলেন। উনি তার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ভুল বুঝলেন। তা আলহামদুলিল্লাহ আজকে মতো এখানেই আমরা শেষ করছি। সংক্ষিপ্ত উপসংহারের কথা হলো, আল্লাহ ইবাদত করতে হলে আগে আল্লাহর পরিচয়, সঠিক পরিচয়টা জানতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দাবি করতে হলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, মুহাম্মদকে মান্য করতে হলে তার পরিচয় আগে জানতে হবে, নাহলে আমরা শিরকের মধ্যে পড়ে যাব, কুফরির মধ্যে পড়ে যাব, যেভাবে লক্ষ লক্ষ অসংখ্য মুসলমান কুফরির মধ্যে পড়ে নিমজ্জিত হয়ে হাবুডুবু খাচ্ছে। আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন, আমাদেরকে হেদায়ত দান করুন, হেদায়তের উপরে আমাদের সকলকে বহাল রাখুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরি মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু গাফুর রহিম। আজান হয়ে গেছে, হ্যাঁ 7:30 না? তো কিছু প্রশ্ন আসছে, আমি কোনো কিছুদিন ধরে গোসল, অজু, পবিত্রতা ইত্যাদি নিয়ে ওয়াসওয়াসায় আক্রান্ত। তারপরে এটা বলছে ইগনোর করার চেষ্টা করেও, হ্যাঁ মর উঠছে না। আচ্ছা যা হোক, আমার দৈনন্দিন কাজকে কঠিন করে তুলছে, এই ক্ষেত্রে কী করণীয়? আসলে ওয়াসওয়াসা আপনি বুঝলে এটা আমলে নেবেন না। ওয়াসওয়াসা রোগের চিকিৎসা হলো বেশি বেশি করে ইস্তেআজা পড়া। এবং ওয়াসওয়াসাটা বেশিরভাগ শয়তান দিয়ে থাকে গোসল ওযুতে। আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নিয়ম আছে গোসলের ক্ষেত্রে, ওযুর ক্ষেত্রে, সেই নিয়ম মেনটেন করে ওযু করবেন, গোসল করবেন। হ্যাঁ, আর ওয়াসওয়াসা ঝেড়ে ফেলবেন, ওয়াসওয়াসা আমলে নেবেন না। বিতরের সালাত বা বিতরের নামাজের ব্যাপারে আমি শুনেছি কোনো এক জায়গায় বিতর দোয়া কুনুত, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা, এটা নাকি সঠিক নয়? এই ব্যাপারে জানতে চাই। না, এটাও সঠিক, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা, এই দোয়াও, এই বিতরের দোয়াও সঠিক, তবে এটা রুকুর পূর্বে পড়ার মতো দোয়া, রুকুর আগে পড়লে আল্লাহুম্মা আদিনিটাই পড়বেন। আর একটা প্রশ্ন, প্রায় সকল মসজিদে ইমাম সাহেব ঠিক সালাতের আগের মুহূর্তে মুয়াজ্জিন সাহেব সমন্বয়ে পিছন থেকে হেঁটে গিয়ে নির্দিষ্ট স্থানে দাঁড়ান, এটাই কি সুন্নাহ সম্মত নিয়ম? হ্যাঁ, সকল মসজিদে ইমাম সাহেব ঠিক সালাতের আগের মুহূর্তে মুয়াজ্জিন সাহেব, হ্যাঁ, মেম্বরের পিছন থেকে হেঁটে গিয়ে নির্দিষ্ট স্থানে দাঁড়ায়। ইমাম সাহেব ওই একামতের পর তার নির্দিষ্ট জায়গায় আসতে পারেন। জি জি, হুম,
এটা এটা অবশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকেও পাওয়া যায় যে উনি জামাত আরম্ভ হওয়ার আগেই ঢুকতেন, হুজরা থেকে এসে ঢুকতেন। আর বিশেষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি তো তার হুজরাখানায় সুন্নত পড়তেন, ওখানেই অপেক্ষা করতেন, একামতের সময় আসতেন। তো ইমামের ক্ষেত্রে এটা ব্যতিক্রম। মুক্তাদিরা তারা যে যখন যেখানে সুযোগ পাবে সেখানে এসে বসে সালাত পড়বে, সুন্নত পড়ে সালাতের অপেক্ষা করবে। সুন্নত নামাজের সেজদায় কোরআনের দোয়া আয়াতগুলো পড়া যাবে কি? যাবে, কোনো সমস্যা নাই, কারণ আমরা তো শ্রেষ্ঠ দোয়া কোরআন থেকেই নিব, তাই না? কোরআন ছাড়া অন্য কোথায় শ্রেষ্ঠ দোয়া আছে? আগে একটা ফ্যান চলতেছিল, এটাই নাকি? বিতির রাতে ছুটে গেলে আদায় করার সহি শুদ্ধ পদ্ধতি কি দয়া করে জানাবেন। যদি রাত্রে না পড়তে পারে, অর্থাৎ সূর্য উঠে যায়, তাহলে সূর্য উঠে গেলে তো রাত শেষ, আর একটা হলো ফজর সুবে সাদেক হয়ে গেল, বিতিরের সময় শেষ। কিন্তু বিতিরের সময় শেষ সূর্য ওঠার পর, ঠিক আছে? আমি যদি সূর্য ওঠার আগ পর্যন্ত বিতির প্লাস ফজরের সালাত পড়তে পারি, তাহলে পড়ে ফেলব, তাহলে সেই ক্ষেত্রে আমি বেজড়ি পড়ব। আর যদি সূর্য উঠে যায়, এমন ঘুম দিলাম যে ঘুম থেকে উঠে সূর্য উঠে গেছে ফজরের সালাত, অথবা আমি ফজরের সালাত পড়ে দেখতেছি আর বিতির মানে এমন সময় আছে, বিতির যদি পড়ি তাহলে ফজরের দুরাকাত পড়তেই সূর্য উঠে যাবে, তাহলে সেই ক্ষেত্রে বিতির বাদ দিয়ে ফজরের দুরাকাত পড়বেন, আর বিতিরের সালাত সূর্য উঠার পর আপনি পড়বেন। কিন্তু সেখানে জোর সালাত পড়তে হবে, তিন রাকাতের জায়গায় চার রাকাত পড়তে হবে, এক রাকাতের জায়গায় দুই রাকাত পড়তে হবে। অজু করে ঘুমায়, সহি দুরুদ তসবিহ পাঠ করে পবিত্র হয়ে ঘুমায়, ঘুমানোর দুই তিন ঘন্টা পর, অর্থাৎ তিন চার ঘন্টা আরও উঠে প্রসব করতে হয়, এই অবস্থায় প্রথমবার অজু করে ঘুমালেও পরে আবার পবিত্র থাকতে পারি না বারবার প্রসব করার কারণে, এমত অবস্থায় কী করণীয় পবিত্রতার ক্ষেত্রে? যদি বেশি কষ্ট হয় তাহলে তায়াম্মম করবেন, হ্যাঁ, আর অজু ছাড়া ঘুমানো জায়েজ আছে, অজু ছাড়া ঘুমানো জায়েজ আছে, অজু সহ ঘুমানো উত্তম। বাবা মার একমাত্র মেয়ে, বাবার চার মেয়ে স্কুল কলেজে পড়ুক, আধুনিক হয়ে চলুক, হ্যাঁ, কিন্তু মা চায় বাবার সম্পূর্ণ বিপরীত, এই জন্য তার মা মেয়েকে মাদ্রাসায় পড়াচ্ছে, যার কারণে বাবা মেয়ের খরচ দেয় না, এমত অবস্থায় মেয়েটি বিবাহযোগ্য হলে মা তাকে একজন সৎ দাড়িওয়ালা হ্যাঁ হুজুরের সাথে বিয়ে দিতে চায়, কিন্তু বাবা এতে রাজি নেই, এই ক্ষেত্রে বাবার অমতে মা কি তার মেয়ের অভিভাবক হয়ে বিয়ে দিতে পারবে? না, এরপরও মা বিয়ে দিতে পারবে না। তবে যদি বাবা এই দৃষ্টিভঙ্গির হয়ে থাকে, তাহলে এর চেয়ে ভালো দৃষ্টিভঙ্গির যদি চাচা হয়, দাদা হয়, ভাই থাকে, চাচা থাকে, তো তাদের অভিভাবকত্বেই বিবাহ দেওয়া যাবে, কোনো সমস্যা নাই বাবাকে বাদ দিয়ে। আর যদি বাবা তবা করে হ্যাঁ সঠিক পথে ফিরে আসে, তাহলে ওনার বেলায়েতে বা অভিভাবকত্বে বিবাহ দিতে হবে, এটাই হলো সবচেয়ে উত্তম। আর একটা প্রশ্ন, আমার বাবার মৃত্যু দিবসে আমরা খরচের ব্যবস্থা করি, কিন্তু আমি চাই ওই নির্দিষ্ট দিনে প্রতি বছর কোরআন হাদিসের আলোচনার কোনো বৈঠক মাহফিল করতে পারবো কি? জানালে উপকৃত হব। এটাও লাগবে না, ওরা ওইটা করতেছে, আপনি যদি এটা করেন
তাহলে এটা তো এটা আবার বেদাতে হাসানা হয়ে যাবে। বেদাতে হাসানাও ইসলামে নাজায়েজ, ঠিক আছে? ওনার জন্য আপনি সবসময় প্রতিদিন দোয়া করেন, হ্যাঁ, ওর জন্য কোনো আনুষ্ঠানিকতা, কোনো মাহফিল টাহফিল এগুলো কিছু করার দরকার নেই। যারা বলে আল্লাহ নিরাকার, তাদেরকে কখনো প্রশ্ন করি নিরাকার কিভাবে, আকার, হ্যাঁ, আকার স্থির করে, তখন তারা বলে আল্লাহর কুদরতি হাত আছে। কুদরতি, হ্যাঁ, সঠিক ব্যাখ্যা কি না আল্লাহর ক্ষেত্রে এই কুদরতি বলা যাবে না, আল্লাহর তাওহীদের বিপরীত। কুদরতি কথা বললে এটা আল্লাহর তাওহীদের বিপরীত, আল্লাহর ক্ষেত্রে এটা একটা ত্রুটি। কারণ হাত অর্থ হলো ক্ষমতা, কুদরতি হাত অর্থ হলো ক্ষমতা। তো আল্লাহর ক্ষমতা কি একটা হয়, দুইটা হয়? কোরআনে তো আল্লাহর এক হাত আছে, আল্লাহর দুই হাতের কথা আছে, হ্যাঁ, দুই হাত দিয়ে। হে ইবলিস, তোকে কে বাধা দিল ওই ব্যক্তিকে সেজদা করা থেকে যাকে আমি দুই হাত দিয়ে তৈরি করেছি? তাহলে কি দুই কুদরত, দুই দুই ক্ষমতা? হ্যাঁ, এক বচন হইলে এটা হইতে পারে, কিন্তু দ্বিবচন ব্যবহার করা হয়েছে, তার অর্থ হলো আল্লাহ তবরক তালার হাত বলতে প্রকৃত হাত, যে হাত দিয়ে উনি আদম আলাইহিসসালামকে তৈরি করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি। এটা কুদরতি কথা বললে এটা অপব্যাখ্যা হয়, আল্লাহর সিফতের অপব্যাখ্যা, গুণের অপব্যাখ্যা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে কেরাত ভুল করেছেন, হাদিসটা রেফারেন্স দয়া করে জানাবেন। এটা তো সহিহ বুখারী মুসলিম প্রত্যেকটা ছয়খানা হাদিসের গ্রন্থে প্রত্যেকটাতেই আছে। তারপরও চাইলে আপনাকে ওই নাম্বার সহ দেওয়া যাবে, সমস্যা নাই। সেজদায় সাহু সঠিক পদ্ধতি জানাবেন। সেজদায় সাহুর অনেকগুলো পদ্ধতি, প্রায় পাঁচ ছয়টা পদ্ধতি আছে, কিন্তু ডিটেলস পদ্ধতি আপনার জানার দরকার নেই। যদি আপনার ভুলটা সালাতের ভিতরেই ধরা পড়ে, ভুলটা শুধরে নিয়ে সালামের আগে দুইটা সিজদা দিলেই হবে, হ্যাঁ। আর যদি ভুলটা আপনার সালাতের পরে মনে পড়ে, সালাম ফিরানোর পরে মনে পড়ে, তাহলে পরেই সিজদা সহু দিতে হবে, দুইটা সিজদা দিয়ে আবার ডানে বামে সালাম ফিরাবেন। জি, এই এই নিয়ম জানলেই চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল স্বীকার করতে চান নাই কেন? ওই যে পোক্তা ভুল, পাকা পোক্তা ভুল হয়েছে না, স্মরণ এমনভাবে উনি বিস্মৃত হয়েছেন, খেয়াল হারা, যে কঠিনভাবে অন্য আর এর উপরে ওনার স্থিরতা এসে গেছে, স্থিরতা এসে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ছিল, তাহলে তিনি পুরুষদের পিতা নন কি করে? পুরুষ বলা হয় পরিণত ব্যক্তিকে, প্রাপ্ত বয়স্ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ছেলে ছিল, এটা অপ্রাপ্ত বয়সেই মারা গেছে, এই জন্য সে পুরুষ প্রাপ্ত বয়স্ক হয় নাই। আল্লাহ কি বলছেন? আপনি কোনো পুরুষ ব্যক্তির পিতা নন, ও শিশু ব্যক্তির তো পিতা, শিশুর পিতা, কিন্তু আল্লাহ কি বলছেন? পুরুষ ব্যক্তির পিতা নন। 17-18 মাস বয়সে মারা গেছিল। তাইয়েব ইব্রাহিম, তাইয়েব তাহের ইত্যাদি নাম। মসজিদ বা বাসায় বসে মৃত পিতা বা পিতামাতার জন্য দোয়া করার চাইতে তাদের কবরস্থানে সশরীরে হাজির হয়ে দোয়া করার মধ্যে কোনো অধিক ফল পাওয়া যাবে কি না? হ্যাঁ, অবশ্যই এতে অধিক ফল আছে, সেটা হলো আপনার উপকার হয়, মৃত্যু বলে স্মরণ হয়, আখেরাত বলে স্মরণ হয় যিনি জিয়ারত করেন। আর ওই ব্যক্তির দোয়ার ব্যাপারে কিছু মানে আন্তরিকতা তৈরি হয়, হ্যাঁ। এই জন্য সশরীরে যদি যাওয়া সম্ভব হয়, যদি সফর করে যেতে হয় তাহলে যাওয়ার দরকার নেই, এমন দূরে আছে যে সেই রাজশাহী যাবেন, ঢাকাতে বাসা, এখন রাজশাহী যাবেন কবর জিয়ারত করে, এইটা নিষেধ। আপনি যখন বেড়াইতে যাবেন তখন কবর জিয়ারত করবেন ওখানে, আর অন্যথায় যদি সফর করতে হয় তাহলে বাড়িতে দোয়া করাই উত্তম। আর যদি কাছে টাছে থাকে কবর, তাহলে সেখানে পারলে আপনি যে
জিয়ারত করবেন এটা উত্তম, তবে এটা কঠিন। কতবার যাবেন আপনি? কিন্তু যতবার মনে পড়বে ততবারই আপনি দোয়া করতে পারবেন বাড়িতে।